যেই মহিলাই মন দাহাকে বাবা গলা টিপ্পা হত্যা করলাম আমি দেখলাম ওই মহিলা প্রায় 60 বছর বয়স ওই মহিলা কেমনে পারল ওই ছোট্ট নাবালক জান্নাতের ফুলের মতো একটা মেয়ে মন তাহারে বাবা গলা টিপ্পা হত্যা করি পাশে কুয়ার মধ্যে বাবা কাদার মধ্যে খুশে রাখছে মুন্দার মা চার পাঁচটা দিন খায় না ঘুমায় না মায়ের জন্য চিল্লায় আর দৌড়ায় মা তুই কই আছ রে মা বাবা যখন ওই মহিলারে সন্দেহ করে ধরে কোড়ে নিয়ে যখন কায়দা মতো বাটাম দিছে ওই মহিলা পটপট করে শিকার গেল ভাই অবাজান বাচ্চা তো তোমারও আরাম আছে ওই ছোট্ট মন্তা আজকে হয়তো জান্নাতে বাবা কেন আর তো কোনো গুনাহ নাই ওর জন্য আর 14 পুরুষ জান্নাতে যেতে পারে আল্লাহু আকবার জোরে বলা কিন্তু একটা কথা বলে দিয়ে যাই রে যুবক মানুষ টুপি কিছু জানোয়ার পৃথিবীতে আছে তদন্ত ওসি আনসার আলী বারবার বলতেছে তুই যে তোর মায়েরে জবাই দিলি তোর মা কি একবারও সিল্লানি দেয় নাই যুবক এখন সিল্লাবি আর কানবি বলে স্যার আমি যখন আমার মায়ের গলার মধ্যে চাকু দিয়া পোষ দেই আমার মা বারবার কাঁদে আর বলে আল্লাহ তুমি আমার আনোয়ারকে ভালো রাইখো সুস্থ রাইখো স্যার আমি জানতাম না আমার মা আমার ভালো চায় আনসার আলী সাহেব বলে দিলেন তোর বাকি বিচার আল্লাহ করবে আর আদালত করবে তবে তোর সামনে দাঁড়াই বলে গেলাম মায়ের সাথে যারা বিয়াদবি করবে ওরা মানুষ থাকবে না সেই মেয়েটাকে বাবা আজকে মুনতাহা নাম দেখছেন না সারা পৃথিবী কাঁদতেছে মেয়েটার জন্য মেয়েটা ফেসবুকে আমি দেখে আজকে ইশারে আপনাকে ওয়াজে ওঠার আগে মেয়েটার চেহারা আমার দেখাইলো আমার ড্রাইভার বিশ্বাস করেন বুকের মধ্যে অনেক কষ্ট লাগছে যে ডাইনি মহিলা এই মেয়েটাকে হত্যা করেছে আর বিচার আল্লাহর আদালতে দিয়ে গেল আর বিচার বাংলার জমিনে হোক আপনারা চান না আল্লাহু আকবার জোরে বলেন তো দেখি এই মহিলার ফাঁসি হোক আমরা চাই আপনারা চান না জিনাই গাতির মানুষ প্রত্যেকটা মানুষ চাই যেই মুনতাহাকে যেইভাবে মারছে আর বিচার বাংলার জমিনে হোক বলেন আমিন আরো জোরে বলেন আমিন ঠিক বাংলাদেশে কিছু মানুষ রূপী পশু আছে এই ছাত্র সমাজদেরকে পাখির মতো যারা গুলি করে মারছে এগুলারে মানুষের কথা নেবেন আপনি এই মুসলমানের বলা তাকান এইদিকে হঠাৎ করে যখন বললেন আমি পাটগ্রাম থেকে চাকু নিয়ে আসি তোর জবাই দেব এই কথা বলতে দেরি আছে মা বলে আমার বিশ্বাস আছে তুই আমারে জবাই দিতে পারবি না মাইকেলা আজকে গলাটা শেষ করে দিলে তুমি এ যখন এই কথা বলছে তোরে ইশারের পরে আইয়া জবাই দিব মা বলে আমার বিশ্বাস এ কোরআন বুকি নিয়ে বলছি তুই আমার জবাই দিতে পারবি না কারণ তোরে খুব আদর করে আমি বানাইছি আদর করে পেলেছি স্কুলে পড়াইছি তুই বন্ধু বান্ধবের ধোকায় পড়ে তুই নিশাকর হয়ে গেছর এটা আমি মায়ের দোষ না তবে একটা কথা বলি রে বাবা বেশি বাড়াবাড়ি করিস না আল্লাহ একজন আছে কতক্ষণ যখন এই কথা বলছে দেখবেন নিশা করার কাছে আল্লাহ রসুল কিচ্ছু নাই ঠিক না বেটি যেগুলো নিশা করে ওগুলো আল্লাহর মানে না নবীর মানে না মা বাপের তো মানেই না মুরব্বীকে সামনে গাঞ্জার পুটলা বানায় বানায় হে বেসে আবার খায় ইয়াবাও খায় আবার ইয়াবা বেসে এমন আল্লাহর ওলি আছে না নাই যখন এই কথা বলছে তুই আমার জবাই দিতে পারবি না আমি কোরআন শরীফ পড়ি নামাজ পড়ি রোজা রাখি আমি যত কিছু হোক আমি তোর মা তুই আমার জবাই দিতে পারবি না দুপুরে বলতেছে আর মা খাবার দিতেছে ওই আমি তোরে আজকে জবাই দিব তুই আমার টাকা দিলি দেখা নাউজুবিল্লাহ বলে না যুবক আমি তোর পাও দিলে ধরছি জীবনে একটা জিনিসের সাথে কখনো দুশ্মনি করিস না সেটা হলো মা আর বাবা কথা ঠিক না ঠিক জোরে বলো আরো জোরে মাত্র পাঁচটা মিনিট আমার দিক তাকায় থাকবে যখন বলছে আমার জবাই দিতে পারবি না পারবো না ঠিক আছে রাত 11টার সময় দেহে মা যায় নামাজের উপরে ঘুমায় প্রথম সেই মায়ের পাও দুটা বাঁধছে নাজুবিল্লাহ জোরে বলো মায়ের পাও দুটা বাঁধে এরপরে হাত দুটা বাঁধছে তোমরা দেখেছো সারা দুনিয়া
যে পুলিশ তাকে অ্যারেস্ট করেছিল আনসার আলী নাম ওই পুলিশ সাহেব বলতেছিল তদন্ত ওসি তুই তোর মায়ের জবাই দিলি কেমনে বলতো আমারে তখন তার মার কাছে স্টেটমেন্ট দিচ্ছে এইভাবে স্যার আমার ডাক নাম আনোয়ার কাগজপত্রে লেখা আনসার আলী ডাক নাম আনোয়ার আপনি তো আনসার তদন্ত ওসি একটা কথা বলে যাই স্যার আমি যখন আমার মায়ের জবাই দিই তখন আমি মানুষ ছিলাম আনোয়ার ছিলাম না আমি জানোয়ার হয়ে গেছিলাম পুলিশ জিজ্ঞেস করে শোন তুইও মানুষ আমিও মানুষ সত্য কথা বলবি সারা দুনিয়ার যুবকরা দেখবে আর তোর কাছ থেকে শিখবে যে মার জবাই দিলে তার বিচার কি হবে কেমনে কোন প্রসেসে কোন জায়গায় তোর মনটারে নিয়ে তোর মার গলার মধ্যে চাকুটা দিলি কলিজার টুকরা আমার কলিজার টুকরা বাহিরা আমি জানি তোমার মা কে কোন জায়গায় বসে আছে আমি জানি না সবার কপালে ওয়াজের দ্বারা হেদায়েত হয় না একজন হেদায়েত হলেই সে জান্নাতে চলে যায় ঠিক না ভাই ঠিক জোরে বলো স্যার আমি যখন রাত 11টার সময় এসে দেখলাম আমার মা জায়নামাজের উপরে ঘুমিয়েছে আমি পাটগ্রাম বর্ডার থেকে দুইটা ইয়াবা খায়া বাসায় আসছি আমার মাথার মধ্যে কোনো কিছু ক্যাচ করে নাই স্যার আমার মাথার মধ্যে শুধু একটাই আওয়াজ আসছে আমি আমার মায়ের জবাই দিব আমি আমার মায়ের পাও দুটা বেঁধেছি হাত দুটা বেঁধেছি বুকের উপরে পড়ছি স্যার আমি তো তখন মানুষ ছিলাম না জানোয়ার ছিলাম তদন্ত ওসি আনসার আলী সাহেব মনে কেমনে কোন প্রসেসে কোন কায়দায় মায়ের গলার মধ্যে চাকুটা দিলি একটু ভালো করে বল আমিও তো মায়ের পাগল আমি যখন ম্যাট্রিক পরীক্ষা দেই আমার মা আমার পিছনে চেয়ার পাইতে বয়ে থাকতো আমি যখন পুলিশের ইন্টারভিউ দিতে আসি আমার জনম দুঃখিনী মা আমার কপালে চুম্বন করে বলছিল বাবা রে তোর কপালের দিকে যে চাইবে ওই অফিসারের মন গলিয়ে যাবে তোর প্রতি দুর্বল হয়ে চাকরির ব্যবস্থা করে দেবে বাবা আমি সেই মায়ের সন্তান বল বল ভাই বল বল আনোয়ার কেমনে মার বুকের মধ্যে চাকু দিলি স্যার আমার মাথা ঠিক ছিল না স্যার কি করলি প্রথম মারে যখন বলি তুই চাবি দেশ নাই সকালে তোর এখন জবাই দিব তখন আমার মা কি বলছিল স্যার জানেন মা তখন আমার নিচে শোয়া আমি মায়ের বুকের উপরে শোয়া মা বারবার বলতেছে তুই মানে পারবি না জবাই দিতে পারবি না আমি তখন স্যার মা এইটা বলে আর আমার জিত চেতে চাকুটা বের করে মার সামনে দিয়ে ঘুরে আর কাইটে দিয়ে তোর জবাই দিব জীবনে তোর শেষ হয়ে যাবে আমার মা তখনও কান দে আর কয় তুই পারবি না তখন স্যার আমি জিদ দের চলে আমার মায়ের মুখ আর চোখ বাঁধছি আমি 12 বছর বয়সে মা হারাইছে যুবক ভাইরা আমার নবী 6 বছর বয়সে মা হারাইছে হয়তো সভাপতি সব কয় বছর বয়সে হারাইছে না আছে আমি জানি না তবে আপনাকে দুইটা পাও ধরে বলে যাই মায়ের জন্য যদি কোনো সন্তান এক ফোঁটা পানি ফেলায় ওই মানুষটা কোনদিন যাবে তদন্ত সে আনসার আলী বলে ভালো করে বল তোর দ্বারা যুবকরা শিখবে বলতেছে স্যার আমি যখন বারবার মার কাছে বলি মা তখন ভরসা দিয়েই বলে তুই আমারে মারতে পারবি না তখন মার চোখ দুইটা যখন বান্ধি মার মার কাপড়ের আসল দিয়েই বান্ধি মা মনে করছে অভিনয় করে কর কর সকালে চাবি দিব নে হঠাৎ করে আমার মার চোখ দুইটা বান্ধে ফেললাম তখন তোর মা কিছু দেখে না তখন আমার মা বুঝে ফেলছে আমি আমার মায়ের গলার মধ্যে চাকু দিয়ে পোজ দিব তখন মা আমারে বলে আনোয়ার রে আমি জানি তুই আমারে মাইরে ফেলবি কিন্তু মারার আগে আমার একটা অনুরোধ শোন কি তুই আমার চোখের বান্ধনটা ছেড়ে দে কেন 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 বেজান্নে
তুই আমার কলিজার টুকরে একটা মাত্র ছেলে, আমি মরার আগে তোর চেহারাটা কোরআন খুলে দেখে যাই। এসের মুরজি নাই গাদির বাইনার, তদন্ত আনসার আলী বলে তারপরও কেমনে তুই মায়ের গলার মধ্যে চাকুটা ঢুকে দিলি? স্যার আমি নেশাগ্রস্ত ছিলাম, আমার মাথায় কাজ করে নাই মা আমার জান্নাত। এই কথা বলার সাথে আনসার আলী সব গলাটা সিপা ধরে বলে, তোর সিপাটা বের করে আমি তোরে মার্ডার করে আমি দরকার হয় ফাঁসির মাংসে ঝুলবা। যেই মা তোরে বারবার বলতেছে তুই আমার গলায় চাকুটা ঢুকাইবার আগে আমার মুখের বান্দনটা সরায় দে বাবা, আমি দুনিয়ার কারো কাছে বরদোয়া দিয়ে নালিশ করে যাব না, আমি তোর একটু পরাম করে দেখে যাই বাবা। যেই মহিলাই মুনতাহাকে বাবা গলা টিপ্পা হত্যা করলো, আমি দেখলাম ওই মহিলা প্রায় 60 বছর বয়স, ওই মহিলা কেমনে পারলো ওই ছোট্ট নাবালক জান্নাতের ভুলের মতো একটা মেয়ে মুনতাহারে বাবা গলা টিপ্পা হত্যা করি, পাশের কুয়ার মধ্যে বাবা কাদার মধ্যে খুশে রাখছে। মুনতাহার মায় 4-5টা দিন খায় না ঘুমায় না, মায়ের জন্য চিল্লায় আর দৌড়ায়, মা তুই কই আছ রে মা? বাবা যখন ওই মহিলারে সন্দেহ করে ধরে কোড়ে নিয়ে যখন কায়দা মতো বাটাম দিছে, ওই মহিলা পট পট করে শিকার গেল। ভাই অবাজান বাচ্চা তো তোমারও আরাম আছে, ওই ছোট্ট মন্তা আজকে হয়তো জান্নাতে বাবা, কেন আর তো কোনো গুনাহ নাই, ওর জন্য আরো 14 পুরুষ জান্নাতে যেতে পারে। আল্লাহ আকবার জোরে বলা। কিন্তু একটা কথা বলে দিয়ে যাই রে যুবক, মানুষ টুপি কিছু জানোয়ার পৃথিবীতে আছে। তদন্ত ওসি আনসার আলী বারবার বলতেছে তুই যে তোর মায়েরে জবাই দিলি, তোর মা কি একবারও সিল্লানি দেয় নাই? যুবক এখন সিল্লাবি আর কানবি, বলে স্যার আমি যখন আমার মায়ের গলার মধ্যে চাকু দিয়া পোষ দেই আমার মা বারবার কাঁদে আর বলে আল্লাহ তুমি আমার আনোয়ার কে ভালো রাইখো সুস্থ রাইখো। স্যার আমি জানতাম না আমার মা আমার ভালো চায়। আনসার আলী সাহেব বলে দিলেন তোর বাকি বিচার আল্লাহ করবে আর আদালত করবে, তবে তোর সামনে দাঁড়াই বলে গেলাম মায়ের সাথে যারা বিয়াদবি করবে ওরা মানুষ থাকবে না জানোয়ার হয়ে যাবে। কথা ঠিক না ঠিক? শুধু আমি তোমাদের কাছে একটা অনুরোধ করে যাই, গভীর রাত্রে যাদের বাবা মা আছে সারা জীবন ভালোবাসবা রাজি আছো না নাই? জোরে বলো রাজি আছে না নাই? শুধু একটা কথা বলে দিয়ে যায় যুবক, আমি ইলিয়াসুর রহমান জিহাদি 2011 সালে আমার বাবার সাথে নিয়ে হজ করছি। আলহামদুলিল্লাহ বলতে পারলে না? কোন সন্তান যখন তার বাবার সাথে নিয়ে হজ করে ওই যুবকটা জান্নাত সাথে নিয়ে হজ করে। তোমরা জানো ইউটিউবে দেখছো আমার মা 12 বছর বয়সে চলে গেছে, আমার আব্বা এখনো বেঁচে আছে আলহামদুলিল্লাহ। বলো আমার আব্বা যখন আমার এলাকার গোপালগঞ্জের এলাকায় মাহফিলে যায় আমার আব্বা আমার বাম পাশে মাঝে মাঝে বসে, অনেক মানুষ আমার আব্বার চেহারা দেখে গর্ব করে, যার ছেলের ওয়াশরুমে ইউটিউবে আমরা কান দিই পূর্বাসীরা কান দিই। আজকে তার সামনাসামনি দেখতেছি আমার গোপালগঞ্জ আমি মাহফিলে গেলে আমার বাবা আমার গাড়িতে যায় তখন আমার খুব আনন্দ লাগে। কয়েকদিন আগে আমার এলাকা এক মাহফিলে আমি গেছি, ঈদের পরপরই আমার বাবা আমার পাশে বসা, আমার আব্বারে দেখে এক মুরব্বি দৌড়ে আছে আমার বাবার কপালে সুমা দিয়ে কয় এমন পোলা জন্ম দিছেন, যার কথা ইউটিউবে শুনে আমরা কান দিই। জেহাদের জজ বা ঢুকাই অনেক যুবক বলে আপনার ছেলেরে দেখার লাগে আমরা অনেক দূরের থেকে মোটরসাইকেল বাইসাইকেল নিয়ে আইছি আপনি কেমন? তখন আমার আব্বা হাসে আর বলে এই পোলাডারে তৈরি করতে অনেক শিখের বানিয়ে ফেলছি। আমি আমার মা বোনদেরকে বলবো মা সন্তানরে মানুষের মতো মানুষ করতে হলে ওই আনোয়ারের মতো দোয়া করবেন না, যায় নামাজে বসে প্রতিটা রাত্রে দোয়া করবেন আর এমন একটা মাদ্রাসায় দিবেন ও যখন কোরআন শরীফ প্রায় 3টার সময় বুকি নিয়ে এই মাদ্রাসায় বসে হেফজখানে তেলাওয়াত করবে আপনার নাম জান্নাতের খাতায় উঠতে থাকবে।
আমি স্কুল কলেজে পড়াবার বিরোধী নই এই আমার বড় ছেলে আল-আজহার বিশ্ববিদ্যালয়ে পড়ে এ ডিগ্রি আনার জন্য গেছে বাংলাদেশ থেকে হাফেজ মুফতি এবং মাওলানা হয়ে গেছে ওখানে শুধু আল্লাহর কোরআনের পরে রিসার্চ করার জন্য কোরআন সাত ভাবে নাযিল হইছে এটা শেখার জন্য আমার কলিজার টুকরা হৃদয় ছড়া ধন আল-আজহারে গেছে প্রতিটা মাসে তার পিছনে আমার লক্ষাধিক টাকা খরচ আমার মনের মধ্যে কোনো দুঃখ নাই কেন মানুষ আমার ছেলে যদি কোরআনের পরে ডিগ্রি নিয়ে আসে আমি হব কোরআনওয়ালার বাবা কথা বল না কেন আবার সেই দামিয়ার কে আছে আমি তো আমার ছেলেকে নায়ক বানাবার জন্য শিল্পকলা একাডেমি ভর্তি করি নাই আমার ছেলেকে গায়ক বানাবার জন্য আমি হারমোনিয়াম তবলা কিনে দেই নাই আমার ছেলেকে ডিস্কো ড্যান্সার বানাবার জন্য আমি হারমোনিয়াম গিটার কিনে দেই নাই আমার ছেলের হাতে তুলে দিয়েছি আমার মাবুদের কোরআন রাসূলের হাদিস আমার সাথে গর্বিত বাবা আর কি আছে আমি আপনাদের দুটো পাও ধরে বলবো যারা এখানে বসে আছেন অতিথিবৃন্দ এমন একটা মাদ্রাসা করেন জীবনে যেই স্যার এই মাদ্রাসাটা করছে উনি একজন জেনারেল শিক্ষিত তাই না হ্যাঁ ওনার হাতে হাজার হাজার ছেলে জন্ম নিয়েছে জেনারেল শিক্ষিত কুনতি উনি স্কুল না করে উনি মাদ্রাসা কেন করছে ওনার মাথার ভিতরে ঢুকছে আমি একজন জেনারেল শিক্ষিত হয়ে দেখেছি এই এলেম আমি শিখছি জ্ঞান অর্জন করার জন্য আর জান্নাতের জ্ঞান অর্জন করার জন্য মাদ্রাসা লাগবে কথা বলেন না কেন এই যে আল্লাহর বান্দা তার মাইক্রোফোন হাতে নিয়ে যদিও দেখেন সে আমাদের মাইন্ডের নয় অনেক জ্ঞানের অধিকারী অবশ্যই তার হাতে অনেক ছাত্র অনেক শিক্ষক জন্ম নিচ্ছে কিন্তু কোরআনের শিক্ষক কয়জন জন্ম নিচ্ছে আপনাকে দুইটা পাও ধরে বলে যাব এই মাদ্রাসায় একটা ছেলে দিলে লাভ না লস জোরে বলেন আরো জোরে আরো জোরে কত লাভ জানেন শুধু মাত্র পাঁচটা থেকে পাঁচটা মিনিটে বলে যাব আপনার ছেলে যখন কোরআন শরীফ বুকি নিয়ে বাড়িতে বের হবে এই কোরআন হাতে নিয়ে সুমা দিয়ে বলে গেলাম কোরআন হাতে নিয়ে বললাম আপনার ছেলে বাড়িতে যখন কায়দা আম্পারা নিয়ে বের হবে প্রথম যখন শিক্ষক পড়াবে আলিফে আল্লাহ এই শব্দটা বলতে দেরি আছে আপনার বাড়িতে আল্লাহ রহমত শুরু হইতে দেরি হবে না আপনার ছেলেকে যখন বলবে বাতে বিসমিল্লাহ বিসমিল্লাহ বলতে দেরি আছে আপনার জন্য জান্নাতের দরজা খুলতে দেরি হবে না আরো জোরে বলতে পারেন না এ তাহলে মাদ্রাসায় দেওয়ার দরকার আছে না নাই একটা ছেলের মাদ্রাসায় দিয়ে আলেম বানান এরপরে দাওরা পাশ করার পরে সে ডিগ্রি আনার জন্য আল-আজহারে যাক বাগদাদ যাক মদিনা ভার্সিটিতে যাক তারপরে উম্মুল কোরা মক্কায় যাক কোনো সমস্যা নাই আপনার ছেলের ব্রেন ভালো হলে আমার গুণ আমি গুণাগারের সন্তান সে আরবিতে প্রথম মাহের হইয়া তার হাতের লাখে এমন করছে মিশর আল-আজহার বিশ্ববিদ্যালয়ের প্রিন্সিপাল ভাইস চ্যান্সেলর যিনি আছেন ওর হাতের লেখা দেখাই এক চান্সে ভর্তি করে নিয়েছে সে তো কওমি মাদ্রাসার ছাত্র এই মুসলমানের পোলা এমন হাতের লেখা দিছে সে হাতের লেখা দেখে বলে আর বাংলাদেশের পোলা পান এমন হাতের লেখা লিখতে পারে আরবিতে আলহামদুলিল্লাহ বলতে পারলেন না এই যে স্যারে বলল যে এখানে এমন এমন হাতের লেখার ছাত্র আছে যাদের দেখলে ভাল লাগে কথা বলেন না কেন তাহলে মাদ্রাসায় দেওয়ার দরকার আছে না নাই আপনার একটা ছেলের কোরআনের হাফেজ বানাইয়া স্কুল কলেজে পড়ান অন্তত তার জীবনে সবচেয়ে দামি হবে পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে যেই মেডিসিনটা দরকার পাঁচটা সূরা না হোক পঞ্চাশটা সূরা সে মুখস্থ করবে নামাজটা সহি শুদ্ধ হবে আলহামদুলিল্লাহ বলতে পারলেন না এই জন্যই আলেম হওয়ার দরকার আছে না নাই আলেম হয়ে আপনি ডিগ্রি আনার জন্য বিসিএস ক্যাডার হন মাস্টার্স পাস করেন আপনি ভালো ভালো শিক্ষিত স্কুল কলেজে যান এই যে দেখবেন সমন্বয়কদের মধ্যে এমন এমন ছেলেরা আছে তাকে কোরআন তেলাওয়াত শুনলে মনে হয় এরা ইমামতি করতে পারে দেখেন অনেক ছেলেদের কোরআন তেলাওয়াত অনেক সহি কারণ তারা মাদ্রাসায় পড়ছে তাদের শরীর জীবন তাহলে একটা ছেলের মাদ্রাসায় পড়াবার দরকার আছে না নাই বলেন তো কে কে একটা ছেলেরে মাদ্রাসায় দিবেন ছেলে এখন বড় নাই নাতিরে দিবেন হ্যাঁ বুড়ে হাত উঠান না নাতিডারে মাদ্রাসায় দিয়ে যাবেন বইয়া বইয়া খালি গিবাত করেন শেকায়ত করেন নাতিডারে সকাল বিকাল দুই বেলা মাদ্রাসায় লইয়া আইবেন যে ব্যক্তি নাতিডারে লইয়া মাদ্রাসায় আসবেন আমি কোরআনে হাত রেখে বললাম আপনি প্রতিটা কদমে কদমে হাজার হাজার নেকি পাবেন অনেক মহিলা আছে কিন্ডার গার্ডেনে ছেলেরে লইয়া যায় মহিলা গল্প করে এক স্যার আর তিন মহিলা মিলে গল্প করে পোলাডা হয়ে বইয়া ডিব্বা মারে কথা কর না কেন মা ওখানে লিয়া আড্ডা মারে কোলা ওখানে বসে ডিব্বা মারে জীবনে কি হবে না হবে আল্লাহ ভালো জানে তবে মনে রাখতে হবে মাদ্রাসায় দিলে কিছু হোক বা না হোক আলিফিজ আল্লাহ বলছিল জান্নাত লেখা হয়ে গেছে
এখনো কিন্তু লিডারই আছে হে মুসলমানের পোলা আপনি শয়তানকে দেখেন নাই কিন্তু আমার মালিক দেখে ঠিক না বেটি আরে শয়তান এমন একটা শয়তান নবীদের শুদ্ধ পলটি মেরে দিয়েছে কথা বলেন না কেন আইয়ুব আলাইহিস সালাম আল্লাহর সাথে ওয়াদা করেছিল দোস্ত বানাইছিল আল্লাহর আল্লাহ কোরআনে কি বলে শুনেন اذكر عبدنا ايوب اذ نادى ربه اني مسني الشيطان بنصب وعذاب ما بين نامي গোপাল গোস্ত কেরানি গোস্ত লিয়েছি ডাইরেক্ট কোরআন শরীফের আয়াত ও নবী আপনি স্মরণ করেন اذكر عبدنا জমার সিগা আমার যত পবিত্র আব্দানা আমার প্রিয় মানুষ বান্দা বানিয়েছি তাদের মধ্যে একজনের কথা স্মরণ করেন নাম ছিল তার আইয়ুব কি নাম আইয়ুব জোরে কর আইয়ুব আরো জোরে আইয়ুব আপনার স্বাস্থ্য ভাই আইয়ুব নবী আইয়ুব ওনার নাম অনেকে আইয়ুব 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 না আইয়ুব নাম কি আইয়ুব নামটা সুন্দর করে ডাকবেন অনেকের নাম হলো আব্দুল কুদ্দুস এর কয় কুদ্দুসছে কথা কর না কে খবরদার কারণ নাম যদি সুন্দর করে ডাক না দেন কিয়ামতের মাঠে আপনার জবাব দিতে হবে আল্লাহ কত সুন্দর আইয়ুবকে ডাক দেয় ফাযকুর আব্দানা আইয়ুব ইদ নাদা রাব্বাহু আন্নি মাসসানিয়া শাইতান আইয়ুব আলাইহিস সালাম শয়তানের যন্ত্রণায় সহ্য করতে না পাইরা উনি বলতে বাধ্য হইছে আমি মাসানিয়া শয়তান আল্লাহ আমি আর শয়তানের কষ্ট কত সহ্য করব শুনছেন শয়তানের কথা নবী হইয়া কয় শয়তান আমার যে কষ্ট দিতাছে মাসানিয়া শয়তান বিনুসুবি ওয়াদা আমার এত পরিমাণ কষ্ট দিতাছে তোমার রহমত যদি আমার পাশে না থাকতো আমি পথভ্রষ্ট হয়ে যেতাম সুবহানাল্লাহ জোরে বললেন না নবী যদি এই কথা বলতে পারে আপনি আর আমি চান্দু তো কোনো ব্যাপারই নাই ওই যে বালে গড়বড়ে একটা চাবি মাইরা দিছে দেশে ছাইরা গড়তে হবে জনম বইরা মন আমার দেহ গড়ি সন্ধান করি বানায় আছে কোন মিস্ত্রি মন আমার দেহ গড়ি আরে কথা কর না কেন উরে বাবা রে বাবা কথাটা যদিও দেখা যাচ্ছে এক বন্ডে কইছে এক গায়ক শিল্পী কইছে কথাটা কোরআন শরীফের কথা মন আমার দেহ গড়ি সন্ধান করি বানাই আছে একটা চাবি মাইরা দেশে ছাইরা ঘুরতে হবে জনম মাইরা কথা তো বাস্তব এই চাবিটা কি জানেন এই যে হাড় সা আমার মুখ কিন্তু গরম পানি এ আমি জানি শেরপুরে পোলাপান খুব ভদ্র এ আমার কবে এটা ওই ডিজিটাল এটা তার জানি না আমি জানি রংপুর আর শেরপুরে একই রকম মুফিস মুফিস বাপ আর জিনাই গেতে তো আরো মুফিস দেখলাম যে না আলহামদুলিল্লাহ এর একটা চালাক সত্য রয়েছে কিন্তু আমি জানি তোরা ডিজিটাল খুব ভালো মানুষ তুই কইছ ঠিক যাক আলহামদুলিল্লাহ তো তুই আর কথা কবি না আল্লাহ কবুল করেন যেরকম না আমি আরো যেরকম না আমি আল্লাহ ওদের দুইজনকে অলি বানায় দেন ওরা দুইজন জানে বাদামও না খায় আর কথাও না কয় বলেন তো আল্লাহ সব জানে কি জানে না আল্লাহ কি সব দেখে কি দেখে না বিশ্বাস হয় না হয় বলেন তো আল্লাহু আকবার আল্লাহু আকবার আরো জোরে বলতে হবে আল্লাহ মন মন আমার দেহ গড়ি সন্ধান করি বানাই আছেন কোন মিস্ত্রি এই মিস্ত্রি পৃথিবীর আর কেউ না কে বানাইছে শোনেন পুরা বডির মধ্যে পাঁচটা জিনিস আল্লাহ বানাইছে কয়টা তার ভিতরে দেহ গড়িটা হে বানাইছে এই যে মিস্ত্রি যিনি বানায়ছেন কোন মিস্ত্রি ওই মিস্ত্রি বানাইছে আপনার এই মন গড়িটা পৃথিবীর সবচেয়ে কোন জিনিস আগে চলে বেশি দ্রুত জানেন আপনি এই ঠাস করে করেছেন যে আমি আগে মন কইছি তাই কইছেন দুনিয়ার সবচেয়ে বেশি দ্রুত চলে দ্রুতগামী এক্সপ্রেস সেটার নাম হলো মন সেটার নাম কি যে হাজিরা হস করছেন এই যে সভাপতি হস করে জিগান সে দুই সেকেন্ডে মনে করে আমি মদিনায় কোন পিলারের নিচে দাঁড়ায় নামাজ পড়ছিলাম মনটা মদিনায় চলে গেছে বিমানে জেট বিমানে যাইতে যে বিমানটা 1200 কিলোমিটার বেগে চলে ওই বিমানটা যাইতে 6.5 ঘন্টা সময় লাগে
কথা বলেন না কেন মুসলমান আপনি? আর মন কিসের কা 1250 কিসের কা 1250 কোটি স্পিরিট মাইল সবচাইতে দ্রুতগামী এক্সপ্রেস ওটার নাম হলো মন। এই মনটারই বানাইছে উনি আর ওইটারই উপরে উনি একটা আঙ্গুল দিয়ে বসে রইছে। আল্লাহ বিযিকরিল্লাহ তাতমাইনুল কুলুব ওইটারে নিদানন্দন করে আমি আল্লাহ আমার জিকির দিয়াই এই কলবটারে সতেজ রাখবি তোর কোনো টেনশন নাই আমি মরার পরে পরে তোর কবরটারে জান্নাতে ফকফকা বানাই দেব। কারণ ওইটা আমি বানাইছি ওইটার পরে আমার আক্রমণ বেশি কারণ ওইটার পরে বিচার হবে ওইটার পরে সব হবে যত বম্বিং ওইটার পরে হবে। মনে রাখবেন যত শয়তানি সর্বপ্রথম আপনার এই মনের থেকে শুরু হয়। চোখ দিয়ে আপনি দেখছেন এমন লোক এখানে আছে দেখা এই যে আমরা যখন তওফে নামছি হাজিকে জিজ্ঞেস করেন এমন এমন সুন্দরী মেয়ে আমাদের সামনে বসে তওফের সময় এ হাজি কথা কয় যেই মাইয়া গলে যদি বাংলাদেশের এই জিনাইগাতি বাজারে আসতো ওই বুড়া চাচা যেটা ডাক খাইলে কুতু কুতু দিলে ওড়ে না ওই চাচা আমার কথা কিরি এটা পৈতাইল রে বাবা রে জিনিস আল্লাহ দিয়েছে রে জিগা সত্য না মিথ্যা। মিসুরি লেবানানি সুদানি এবং সৌদি আরবের ইয়ামানি এমন এমন মাদেরকে আল্লাহ বানিয়েছে একসাথে তওফে নামে পুরা বডিটা ওই মহিলার বডির সাথে থাকে। বাংলাদেশে যতবারে বজর গহনা কেন বেটা ওই মহিলার সাথে তোমার বডি লাগবেই লাগবে জিজ্ঞেস করো হাজিরে ওইখানে বসে কেন মন খারাপ হয় না জানেন? ওই জায়গায় মুন্ডারে তালা মাইরে দেয় আমার মালিক হাজি আমি জানি এই জায়গায় তোর বুড়া বডিটা অন্যর বস বডির সাথে লাগানো ওই মহিলার পুরা সামনের বডিটা আপনার পিঠের সাথে লাগানো ওই দৃশ্য যদি ওই কাবা ঘরের দরজার জায়গা ছাড়া ছাড়া পৃথিবীর কোন জায়গায় অন্তত কোটি কোটি মেয়ে প্রতিদিন দর্শিত হইত। হাজি সাহেব কথা বলেন না কেন? ওই যে পিছনে হাজি আছে জিজ্ঞেস করো কেন ওই জায়গায় মন খারাপ হয় না জানো? ওই কামার ছাদের উপরে পা দিয়ে বসে আছে স্বয়ং আমার আল্লাহ স্বয়ং আমার আল্লাহ স্বয়ং আমার আল্লাহ। এই জন্যই তো আল্লাহ রসুল বলেছেন মান হাজ্জা লিল্লাহ ওয়ালাম ইয়ারফাস ওয়ালাম ইয়াসুফ রাজাকা ইয়াউমিন ওয়ালাদাতু ওয়া উম্মুহু। ওই মনটারে তালা মাইরা তওফে নামলে আল্লাহ ছাইরা দেয় গো। তুই তওফ শেষ করে যখন ফিহি আয়াতুম বাইয়িনাতুম মাকাম ইব্রাহিম মাকাম ইব্রাহিমের কাছে দুই রেখা নামাজ পড়বি তুই এমন হয়ে যাবি রাজা কাইয়া মিন ওয়ালা তন্তু উম্মু মনে হবে এখন তোর মার গর্ভ থেকে ভূমিষ্ঠ হইয়া দুনিয়া আসলি। এমনি এমনি কইছে হে ওইখানে মহিলা না পুরুষ আমার সামনে কোন হাজির মন ওখানে ওইটা থাকে না। বাবা এই যে আমার মাথায় যে চুল দেখতেছেন এটা আমি মক্কার থেকে কাটাইছি এই গত পরশু দিন শুধু এটা সাইজ করছি হ্যাঁ এই জামাটা এইবার আমি আনছি মক্কার থেকে এই জামাটা এইবার মক্কার থেকে কিনে নিয়েছি এই গত মাসের 27 তারিখ মক্কার থেকে আসছে বিশ্বাস করেন। এই বছর চাপ এত বেশি ছিল গরমের ভিতরে এক সুদানি এক এমানি দুইটা মহিলা আমি হজরত সদে সুমাতে গেছি আমার ওই মা দুইটাও গেছে ওইখানে ভাই ভাই বাধা দিয়ে মহিলা করে রাখা যায় না সবার মনটা কালো পাথরটা সুমা দিতে এক ইন্দোনেশিয়ানে কেমানি আর লেবানানি আমি তো 17-18 বার গেছি ও দেখলে ঠিক পাই এটা কোন দেশের মহিলা। এই তিন মহিলা একসাথে জুটি বাইন্দে যাইতেছে কাবা হজরা সাথে সুমা দেবে যেখানে বেটারা সাহস পায় না সেইখানে মহিলারা জুটি বাইন্দে সুমা দেবে। আমি তাদের সামনে পড়ে গেছি আমার মতো আর একজন আলেম পড়ে গেছে সামনে এখন আমি তো আলেম মানুষ আমি জানি এই মা দুটারে সেভ করতে হবে। এই যারা অন্য দেশে আছে সবাই নজর হলো পাথরের দিকে ওইখানে কে মহিলা না পুরুষ ওই দিকে তাকানোর টাইম নাই সবাই চাইতেছে স্রোতর গতিতে মহিলা দুইটা বারে বাবার কই চিল্লাইতেছে আমাকে বাঁচাও আমাকে বাঁচাও আমাকে বাঁচাও। ওখানে পুলিশ নাই যে আপনারে বাঁচাবে এই একমাত্র আমার আল্লাহ ছাড়া ওই জায়গায় বাঁচাবার মতো ক্ষমতা কারোই নাই কারোই নাই কারোই নাই। হযরত আসা সুমা দেশে যাওয়ার সময় ওইখানে আল্লাহ বাঁচাবার ছাড়া কেউ আপনারে বাঁচাবে না ও জিজ্ঞেস করেন হাজির কাছে কেউ কারো দিকে তাকায় না কে পড়ছে নিচে ওইটা তাকাবে না তারে পাড়ায় ওখানে খুশি দিয়ে যাবে মহিলাগুলো তো পড়ে গেছে গা চাপের চোটে। এখন আমি যদি মহিলাদের উপরে পাওনা দেই
আমারই দম বন্ধ হয়ে যাবে। আমি বাধ্য হইয়া সুমাই স্টপ করে দিয়া আমি পিছনে ব্যাক নিলাম, মাজাডারে টান করে গেলাম, আল্লাহু আকবার, আল্লাহ তুমি সব পারো, তুমি সাহায্য করো, আমার এই মা দুইটারে বাঁচা। একবার আল্লাহরে ডাক দিছে আর আমি তো দোয়া জানি কি বললে এখানে সাহায্য চলে আসবে। আল্লাহ তুমি ইনতানসুরুল্লাহ ওয়া ইয়ানসুরুকুম, ইনতানসুরুল্লাহ ওয়া ইয়ানসুরুকুম, কোরআনের এই আয়াত যখন আমি পড়তেছি ইনতানসুরুল্লাহ ওয়া ইয়ানসুরুকুম, তোমরা আমার সাহায্য করলে আমি তোমার সাহায্য করব। আরবিতে বুঝা লাইছে সুদানিরা, কালো একটা পোলা কইতা দিন আইলো পাহাড়ে মতুসা, ধাক্কা দিয়া তিনটা সাইডারে সাইলে ফেলাই দিয়া মা দুইটার উড়াই ফেলে। কিচ্ছু করার নাই, বাস্ত হলে দাঁড়ায় থাকতে হবে মহিলার উপরে। ওই কালো পুরুষটাকে আল্লাহ কোত্থেকে আনলো, ওই নাইজেরিয়ান, ধাক্কাইয়া দুইটা তিনটারে গুতা দিয়া সিট করে ফেলাই দিয়া মহিলার দূরে টান দিয়ে এইভাবে চাইলে মানলো। আল্লাহ আকবার জোরে বলতে পারো না? তখন আমি ভাবলাম আল্লাহ তুমি এক এক দেশের মানুষ এক এক কোয়ালিটিতে কেন বানাইছো? তুমি না কইছো আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আযীযুল গফুর আল্লাযী خلق سبع سماوات طباقا ما ترى في خلق الرحمن এ বান্দা জানোস আমার ক্ষমতা কত? তুই দুই দিনের আওয়ামী লীগের একটা পদ পাইয়া জিনাই গেতি, তুই মানুষের মানুষ মনে করস নাই। তুই কি ভুলে গেছিলি 15 বছর যে আমি আসমান জমিন স্তরে স্তরে বানাইছিলাম? এক আসমান থেকে আর এক আসমানের দূরত্ব 7,500 বছরের রাস্তা, এবং এই 7,500 বছরের রাস্তা একটা আসমান থেকে আর এক আসমানের দূরত্ব, যে 7টা আবার আমি ডালাই দিছি, ওই একটা 7 প্রথম 7 ডালাই দিছি একবারে বরফ না একবারে আমি আল্লাহ কাঁচ দিয়ে ডালাই দিছি। প্রথম আসমান কাছের তৈরি, এমন মোটা কাছ যেই কাছের 7টা ভেদ করতে, দুনিয়ার বিমান না আখেরাতের বিমান যদি ভেদ করতে হয় একটা আসমান 500 বছর লাগবে। এই 7টা আমি আল্লাহ ঢালাই দিছি কাছ দিয়া, এই কাছের ফাউন্ডেশনের উপরে 500 বছরের রাস্তার আর একটা 7 খাড়াই দিছি। সুবহানাল্লাহ, যারা আসতে কবেন বোবা হইয়া মরবে। الذي خلق سبع سماوات انطباقا ما ترى في خلق الرحمن من تفاوت فارجع البصر هل ترى من فطور তাকায় দেখ যতবার তাকাবি, তুমি রজিউ আল বসর হাল তারা মিন ফুতুর, যতবার তাকাবি আমার আসমানের দিকে যাই দেখবি নীল। ওই কাছের বোতলে কাছের নীল পানি রাখলে নীলা দেখবি। প্রথম 7টা আমি কাঁচ দিয়ে ঢালাই দিছি, গ্লাস গ্লাস, ওই গ্লাসটা পুরার মোটা হলো 7টা 500 বছরের রাস্তা, এর পরেরটা হলো 1,000 বছরের রাস্তা, এর পরেরটা 15,000 বছরের রাস্তা, খালি পুরার মোটা 7টা। জানো সেরকম 7টা 7 আমি ঢালাই দিছি, প্রথমটা হলো গ্লাস, দ্বিতীয়টা হলো পানি, পানির বরফ দিয়ে আমি ঢালাই দিছি পানির বরফ, তৃতীয়টা দিছি আমি আল্লাহ লোহা দিয়া, চতুর্থটা দিছি আমি আল্লাহ স্বর্ণ দিয়া, পঞ্চমটা দিছি না চতুর্থটা দিছি আমি রূপা দিয়া, পঞ্চমটা দিছি স্বর্ণ দিয়া, ষষ্ঠটা দিছি আমি আল্লাহ জামরুদ পাথর দিয়া, সপ্তমটা দিছি আমার কুদরতি নূর দিয়া। কারণ আমি আল্লাহ যেই সিয়ারে ওসিআ কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদ, যেই আসমানে আমার সিয়ারের সাইডটা পায়া থাকবে, ওই আসমানের পায়া আমার ভর, আমার ওয়েট, আমার চেয়ারের ওয়েট যদি কুলায় রাখতে হয় আমার কুদরতের নূর ছাড়া সম্ভব না। আমার কুদরতের নূর দেওয়ার পরের পরে আবার আমি একুত পাথর দিছি, টাইলস করছি, মোজাইন করছি। এরপরে তুই জানোস সপ্তম যে আসমানটা আমি বানাইছি এটা পুরার মোটা রাখছি 20,000 বছরের রাস্তা,
তোর মাথাই ধরবে না যে আমি কি বানাইছি কিন্তু তুই এখন যখন শুনবি আল্লাহু আকবার জোরে বলবি কারণ যত আসমান তুই দেখতেছস একটা আসমানও আমি খুঁটি লাগাই নাই বেগাইরে আমাদিন তারাও না তোগো একটা সামিয়ানা টানানের লাগা এখানে 500 বাস লাগছে 250 300 বাস লাগছে আর আমি রব এত বড় আসমান বানাই রাখছি বেগাইরে আমাদিন তারাও না তাকায় দেখ তুই আল্লাহ কোরআনে বলেন বেগাইরে আমাদ আমি কোনো খুঁটি লাগাই নাই মাত্র 8 জন ফেরেশতার কাদের উপরে আমি 60টা আসমান রেখে দিয়েছি আমি সেই রব আমারে ভুলিস না তুই 41 সাল পর্যন্ত থাকার মেয়াদ দিলে কি হইব আমি রাখবো 45 মিনিট আমি সেই রব কথা বলেন না কেন ওই রব এখনো আসে না নাই জোরে বলো আসে না নাই ওই রবের ওয়াদা আমি যদি আসমানকে যা শামসু কুব্বিরাত ওয়া ইজান নুজুমুন কদরাত এই আসমান আমি বানাইছি মাত্র 6 দিনে জমিন বানাইছি 6 দিনে এই লৌহ কলম বানাইছি 6 দিনের ভিতরই আমি বানাইছি মনে রাখবি বান্দা আমি শেষ করব 1 সেকেন্ডে জোরে 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 ওই আল্লাহ আছে না নাই মুসা পয়গম্বর আল্লাহর সাথে এইটা তার বিশ্বাসে জানে কেমন কেমন লেগে গেল আল্লাহ তুমি 6 দিনে দুনিয়া বানাইলে এত বড় একটা আসমান যেই আসমানে তুমি সামনে হাত খবর দিতে পারে বডি ছেড়ে আছে বাবারে এরে গুলেই গুছাই লুকিছে গো না খুব পরিচালকটা খুব ভালো মারহাবা বলে তোমার থতায় যদি দাড়ি থাকতো রে ভাই ইনশাআল্লাহ কি যে মানান বানাইতো আলহামদুলিল্লাহ বলতে পারলেন না এই সমস্ত মানুষই দরকার সমাজ আল্লাহ কষ্ট হইতাছে শুধু আমার দিক তাকাবে কথাগুলো সব কোরআন শরীফের কথা মুসা পয়গম্বরে কেমন কেমন ধরে লাগতাছে আল্লাহ এত বছরের একটা পুরার মোট আসমানের উপরে তুমি চেয়ার পেতে বয়ে রইছো এই আসমানটা কয়দিন বয়ে ঢালাই দিছে তুমি দেখো খালাকাস সামাওয়াতি ওয়াল আরদি ফি সিত্তাতি হ্যাঁ হাফেজরা পড়েন না কেউ তাহলে ওই বেড়ে বুড়া বেড়াই কবে বানাই কইতেছো বেড়াই আমি যে কইলাম দুনিয়া আসমান জমি সব আল্লাহ 6 দিনে বানাইছে শনিবারে বানাইছে এক দিনে ঢালাই দিছে 60টা আসমান আমি আর ওয়াজি করি এবার জোরে বলি আমার আল্লাহ বলেন আমি শনিবারে বানাইছি এই 60টা আসমান এক দিনের ভিতরে আমি যেই ছাদের উপরে বিরাজ করি যেই ছাদে আমি আল্লাহ বসা চেয়ার লইয়া ওই ছাদ পুরার মোটা রড সিমেন্ট নাই খুঁটি নাই আমি আল্লাহ কুদরতি নূর দিয়া আর একত পাথর দিয়া মোজাইক করছি আমি আল্লাহ মাত্র 1 সেকেন্ডে এইডার পুরার মোটা 2000 বছরের রাস্তা যেটা স্বর্ণ দিয়ে ঢালাই দিয়েছে সেটা 700 বছরের রাস্তা জোরে 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 আমি খুঁটি লাগাই নাই খালি 8 জন ফেরেশতারে কইছি খাড়ায় থাক খাড়ায় রইছে ওরা কিসে খাড়ায় রইছে জানোস বান্দা জানোস না ওরাও আমার কুদরতি পায়ের উপর খাড়ায় রইছে আমি সেই রব শুন এখন শুন এই ফেরেশতা 8 জন যখন আমি সরায় ফেলবো তখন তো আসমান নড়বড় ভাঙে যাওয়ার কথা ভাঙে ফেলবো না এই 8 জন আসমান এই 8 জন ফেরেশতারাও আমি একদিন সরায় ফেলছিলাম শুনবেন না সেদিন কবে বলবো বলি আওয়াজ দিবেন তো ওয়াতাইনা মুসাল কিতাবা ওয়াজআলনাহু হুদাল লিবানি ইসরাঈলা আল্লা তাতখিযু মিন দুনি ওয়াকিলা ভাবতে পারো 8 জন ফেরেশতার কান দিয়ে আল্লাহ লাগাইছে তুই তো 8 জনই খুঁটি না এই 8 জনরও আমি একদিন সরায় লাইছিলাম শুন সেদিন কবে যেদিন মুসা পয়গম্বর আমি আল্লাহর সাথে কথা বলতে এসে বলেছিল আল্লাহ গো তোমার কাছে একটা কথা জিগাই বল আমি যতবারই তোমার সাথে কথা বলতে আসি ততবারই কও হামদান কাসীরান তাইয়িবান মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতবারই কথা বলতে আসি ততবারই কও আগে আমার নবী মুহাম্মাদের পরে দুরুদ পর কথা শুরু কর এই কথা বলার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক বলে মুসা তুই কেমনে কথা বললি আমার নবীর নিয়ে
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা বলতে যে তুই যেন কেমন একটু ব্যঙ্গ ব্যঙ্গ ভাব করলি না আল্লাহ এ মাস্টার বাড়াও টন্ডা হালকা বাড়াও আর একটু বাড়াও আর একটু আর একটু হাত ছড়াও বসো এলে মারহাবা বলেন কষ্ট হইতেছে মনে হয় কেমন জানি বিড়ি নিশা পেশা ধরছে কেন এই লেখালে পান আর বিড়ি বেশি খায় কারণ দাদার দেশ পাশে তো এই মুসলমানের বলে আমার দিক তাকায় প্রত্যেকটা কথা কোরআন ও হাদিস থেকে যেরকম মারহাবা ও আল্লাহ এই নবী মুহাম্মদকে নিয়ে আমি ব্যঙ্গ করি নাই ইন্ডিকেট করি কোনো কথা বলি নাই তবে একটা জিনিস আমি তোমার কাছে জানতে চাইছি আমি কি জানতে পারি না আমি মুসা তোমার নবী কি জানতে চাস তো আমার যতবার তোমার লগে কথা কইতে কও ততবারই খালি কো আমার নবীর পরে দুরুদ পড় তাহলে আমার কি ওই যে গ্যান্ডারি রস বাইর করা পড়েছে সোবলা বাইরা আমি কি সোবলা আর হে কি রস মুসা নবী খুব রাগী মানুষ তো একদিন আল্লাহ রে বলে ফেলাইছে আল্লাহ রাগ করো না কয় কে রাগ করলে আমার কষ্ট লাগে তুমি আমার আদর করে বানাইছো একটা কথা জিগাই জিগা তোমার লগে কথা কই তুমি কি রাগ করো আল্লাহ কে আমি রাগ করবো আমি রাগ করলে কে তোরে তোর পাহাড়ে দিলে ডাকতাম তোর লগে কথা কইতাম তোর মতো কত মুসা রাস্তা দিয়ে পড়তেছে তোর বড় ভাই তো নবী আর একদিনও ডাকছি কয় না তোরে ভালোবাসি বিদেই ডাকছি এ মুসা তোরে ডাকছি হয়তো 40 দিন ধরে তোরে ডাকতাছি আমার কিছু কিছু উম্মত থাকবে ওই যে আমার যেই নবীর পরে দুরুদ পড়তে কই ওই নবীর উম্মত গুলা পাঁচ বেলা নামাজে দাঁড়াবে আমি পাঁচ বেলাই তাগলাকে কথা কম তুই জানোস মুসা হে মুসা আমার নবীর উম্মত গুলা মসজিদে নামাজে দাঁড়াবার সাথে সাথে আমি পাঁচ বেলা তাদের সামনে চেয়ার পেতে বয়ে থাকি সে যখন এই কথাটা বলবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন তোর সাথে তো কথা স্টার্ট দেয় আধা ঘন্টা এক ঘন্টা পরে আর আমার আমার নবীর উম্মাদ গুলা যখনই বলবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন যখন তার আমার প্রশংসা করতে থাকবে আমি বলবো সাদাকতা ইয়া আব্দি হামিদানি আব্দি সত্য কথা কইছে সব প্রশংসার মালিক আমি আল্লাহু আকবার জোরে বলতে পারলেন না আল্লাহ ঠিক আছে তাহলে একটা কথা জিগাই আজকে বলো আল্লাহ আমি মুসা একদিন না ঘুমাইবে মাথা মাথা ঠিক থাকে না বৌরে মারি আবার বনি ইসরায়েলে যারে ভাই হারে কুবাই আবার যারে ভাই হারে থাবুর দেই মাথা ঠিক না থাকলে না ঘুমাইলে কিন্তু আমি জানি তুমি না কইছো লা তাখযুহু সিনাতু ওয়ালা নাওম এ মুসা আমি কোনোদিন ঘুমাই না ঘুমে আমি একটা তন্দ্রাও দেই না আল্লাহ তুমি না ঘুমাইয়ে কোটি কোটি বছর কেমনে আসমান জমিন রাখো আল্লাহ আকবার বলতে পারলে আমার আল্লাহ বলি এটা কি তোর ভিতরে সন্দেহ না আল্লাহ সন্দেহ না আমি জানতে চাই যে তুমি এই আসমান জমিন কেমনে টিকায় রাখো না ঘুমাইয়া মুসা তোলে শোন আগামী কালকে তুইটা দুইটা গ্লাসের মধ্যে তোমার কাছের দুইটা বোতলে আমার জিব্রাইল তোর হাতে দুইটা পানির বোতল ধরাই দেবে এই বোতল দুইটা সারা রাত তুই হাতের তালুতে রাখে সকালবেলা আমার কাছে লয়ে আসবে মজন্দে মুসা পয়গম্বর বলেন এটা কোনো ব্যাপারই না আল্লাহ কাছের বোতলে দুইটা বোতল দুই হাতে রাখা তোমারে সন্তুষ্ট করার জন্য সারা রাত ঘুম বাদ দিয়ে আমি দাঁড়ায় থাকবো এটা কোনো আমার দ্বারা ব্যাপারই না যদি আমার এই বোতল দুটা তোমার দরকারি হয় আমি কালকে সকালে তোমার সাথে দেখা করব বাজান চোখের পানিটা ছেড়ে দিয়ে কত তওবার নিয়তে শুনবেন আল্লাহর পয়গম্বর মুসা বোতল দুটা নিয়ে বাবা ইশারের নামাজের পরে দাঁড়িয়ে আছে রাত দুটা তিনটা বাজিয়া যায় কখন যে মুসার চোখের মধ্যে তন্দ্রা এসে গেছে তন্দ্রা আসার সাথে সাথে একটা বোতল পড়ে ভেঙে গেছে মুসা পয়গম্বর আসমানের দিকে তাকাই আল্লাহকে বলে মালিক কি করলাম তুমি দুইটা বোতল চাইলে তাও রাখতে পারলাম না
রাগ করো না, আগামীকাল খাবার দুইটা নিয়ে মনে আজকে অন্তত একটা নিয়ে খুশি থাকো। এখন কাঁদবেন মুসা ভাই, তোমার একটা নিয়ে যখন সকালে গেছে আল্লাহ বলে মুসা বোতলে এক টাকা, কয় তুমি সব জানো না আমার ঘুমায় পড়ছে গেছে গেছে, তুমি তো সবই জানো, আল্লাহু আলিম বিজাতি সুদুর, সব তুমি জানো অন্তর্জামে, তুমি আমার কখন ঘুমাইছে কি লে ঘুমাইছে, তুমি তো ঘুমানছো, ঘুম তো কেউ আনতে পারে না তুমি ছাড়া, ঘুম দেয় কে? জোরে কর আরো জোরে। এ দেখবেন ঘুম যদি আল্লাহ না দিত ঔষধ খাইয়ে অনেকে সারা রাত ঘুমায় না, ঔষধের ক্ষমতা নাই, ঘুম কে দেয়? যখন কইছে ঘুম আমার আয়া পড়ছে তুমি তো আমারে দিছো, আল্লাহ বলে রে মুসা তাহলে এবার শোন তোর মাসলা আমার কাছ থেকে নেই, কি এক নম্বর মাসলা, তুই না কইছিলি আল্লাহ তুমি না ঘুমাইয়া কেমনে পৃথিবী রাখো, আমি যদি একটা সেকেন্ড ঘুমাইতাম একটা দিন আমি রেস্টে যাইতাম এ মুসা আসমান জমিন একাকার হয়ে যেত, আমি একটা সেকেন্ডের জন্য ঘুমাই না মুসা, আমি দেখি আমার কোন বান্দা আমার কাছে কখন কি চাই ওটা দেখার জন্য আমি 24 ঘন্টা বান্দারে পাহারা দেই। বজন্দে মুসা পয়গম্বর বললেন মালিক তাহলে একটা কথা জিজ্ঞেস করি, আল্লাহ তুমি যেই নবীর পরে আমারে দরুদ পড়তে বলো ওই নবীটা কবে আসবে? আল্লাহর পয়গম্বরের কথা শুনে আল্লাহ বললেন মুসা আমার নবীর তুই চিনবি না, আমার নবী অন্তত তোর 3500 বছর পরে আসবে, আল্লাহ ওই নবীটা কি একবার আমারে স্বপ্নের ভিতরে দেখাইবা না বাস্তবে দেখাবা, তারপরে আমি দুরুদ পড়ি এত মজা করে দুরুদ পড়ি? আমার মালিক আল্লাহ বলে মুসা যদি ওই মানুষটারে দেখতে হয় বেশি বেশি দুরুদ পড়বি, বজন আমার নবীর যদি স্বপ্নে দেখতে চান গো জীবনে একটা বার হলো বাবা 1000 বার দুরুদ পড়িয়া ঘুমায় থাকবেন, রাতের অন্ধকারে আমার নবীর স্বপ্নে দেখতে পারবেন গো বাবা, জীবনে যদি আমার নবীর একটা বার কেউ স্বপ্নে দেখে এই লোকটা জান্নাতে চলিয়ে যাবে। এ আমার জিনাই গাতি তেতুল তলার বাজারের বাইরা মাদ্রাসার বাইরা দিলটা নরম করে দেখায় দাও, যেই চোখ দিয়ে আমার নবীর কথা শুনে চোখের পানি পড়বে ওই মানুষটা কোনোদিন জাহান্নামের আগুনে জ্বলবে না, কেন জানেননি? আমার দয়ার নবী কোনোদিন উম্মতের চিন্তায় পেটটা ভরে খায় নাই গো, জীবনে কোনোদিন আমার নবী উম্মতের চিন্তায় বিবিদের কাছে পুরাটা রাত্র ঘুমায় নাই, আমার ওই নবীরে যদি বাংলার জমিনে কোন নাস্তিক গালি দেয় ওরা জাগায় পুঁতে ফেলব। এ সিনাই গাতির যুবকরা আবার একটা আওয়াজ দিয়ে উড়াবা একরাম, আমার কলিজার টুকরা সমন্বয় এক যুবক ভাইরা, যেই মানুষটা জীবনে উম্মাতের রাইখে জান্নাতের খাবারের টেন্ডার পাইয়াও খায় নাই, যেই মানুষটার ফ্যামিলি জান্নাতের খাবার প্লেটে পাইয়াও দুনিয়ায় খায় নাই, আমার ওই নবীর যদি কেউ গালি দেয় ওরে জাগায় পুঁতা ফেলবো। রাজি আসো না নাই কে কে রাজি আসো আল্লাহকে দু হাত তুলে দেখায় দাও। মারহাবা বলেন ইসলামের শত্রুরা, এই কথাটা ভুল, ইসলামের কোন শত্রু আছে ওরা এমনি হুঁশিয়ার কথা বল না কেন, ইসলামের শত্রু যারা হেরা কি চাইয়া রয়েছে ওর তো চৌকান না, আল্লাহ কোন সময় মুসলমান আমাকে বোমা মারব কথা বল না কেন। এই যে বাংলাদেশের পাশে একটা দেশ আছে চাষা মুদির দেশ, আকাড়া মুদি, এই মুদির দেশে এক পুরোহিত আমার কলিজার টুকরা নবীরে গালি দিছে লুচ্চা কইয়া, এ যুবক আওয়াজ দিস তো আওয়াজ দিবি তো এমন করে দিবি যেন নবীর তোর আওয়াজটা নবীর রওজা পর্যন্ত যায়, আমার নবীরে যে গালি দিছে যেই পুরোহিত ওর বিচার পৃথিবীতে হোক আপনি চান না? আপনি চান না? সে তার অ্যারেস্ট করে রেখে দিয়ে সেটা মেনে নিতে রাজি না, ওরে ফাঁসির কাছে ঝুলাইতে হবে, রাজি আছেন না নাই? আল্লাহু আকবার করে বলেন তো মুসলমানের বলা, এ সম্রাট আকবরের জামানায় আমার নবীরে নিয়ে নাটক করার জন্য চিন্তা ভাবনা, সম্রাট আকবরের সামনে এরকম কষ্ট হইতেছে তো মাঝে মাঝে দুই একজন করে উঠা বসা করে কি এগুলো নিশায় ধরছে, হে আল্লাহ হেফাজত করে জোরে আমিন,
যেইটা উঠবো আর লুঙ্গি টেনে ধরবেন এবার, নাহলে ওয়াশ করবো না জামুগা। আল্লাহ আকবার বলেন তো, যেটা উঠবো টেনে ধরবেন এবার। সম্রাট আকবরের কাছে পারমিশন চাইছে, কি চাইছে? নবী মুহাম্মদের নিয়ে একটা নাটক করব। হ্যাঁ নাউজুবিল্লাহ, বোর কাছে যেয়ে কই নাটক করবে আমার নবীরে লইয়া? শেখ মুজিবুর রহমানের নিয়ে নাটক করা যায়, জিয়াউর রহমানের নিয়ে নাটক করা যায়, আব্দুর রহমান বিশ্বাসের নিয়ে নাটক করা যায়, হে জিল্লুর রহমানের নিয়ে নাটক করা যায়, পৃথিবীর প্রেসিডেন্ট বলে নাটক করা যায়, পৃথিবীর দুজাহানের প্রেসিডেন্ট নবী মুহাম্মদ কে নাটক করা যায় না। যে করবে ওরে নাই করে ফেলবো, আর জাগায় মাইরা ফেলবো, আর জাগায় মাইরা ফেলবো। পারলে জিনাই কিন্তু করে দেখ, কথা ঠিক না বেটি? জোরে কো, নাটক কারে নিয়ে করি? তুই কারে ভাবছস? নবীর আশেকের রাসূল এখনো শেরপুরে আছে না নাই? আছে। ফরিদপুরে আছে না নাই? আছে। চাঁদপুরে আছে না নাই? আছে। রংপুরে আছে না নাই? আছে। সারা দুনিয়ায় আছে না? এমনও আশেকের রাসূল এই মাহফিলে আছে? যদি তারা শুনতো আমার নবী আসতেছে, আমার মনে হয় রাস্তার উপরে বুকটা পাতায় দিত, নবীর গাড়িটা আমার বুকের উপর দিয়ে যাবে। ঠিক কি? যদি শুনতো আমার নবী এই বাজারে আসবে, তেতুলতলা বাজারে, আমার বিশ্বাস এখানে এমন বাবাজিও আছে দাওয়াত ও তাবলীগের কাজ করে, একবার যদি শুনতো আমার নবী আসতেছে, যেই দাওয়াত ও তাবলীগের কাজ জিন্দা করার জন্য আমার বিশ্ব নবী আবু জাহেলের রাতে থাবুর খাইয়া এই গালটারে চিরদিনের জন্য স্তব্ধ করে দিতে চেয়েছিল, আবু জাহেল আমার নবীর কান ধরে তাই না কান মইলে দিয়েছিল, নবীকে দাঁত ভেঙে দিয়েছিল এই দাওয়াত ও তাবলীগের জন্য। নবী যদি শুনে এখানে আসতেছে, ওই পাগলগুলো নবীর জন্য জীবন দিয়ে দিবে। কথা বাস্তব না অবাস্তব? সম্রাট আকবর যখন শুনলো হিন্দু কিছু ভদ্রলোক নগেন বাবু সুরেন বাবু ধীরেন বাবু ওনারা সবাই সিদ্ধান্ত নিয়েছে নবী মুহাম্মদের নিয়ে একটা নাটক করব। সম্রাট আকবর ছিল হিন্দুদের পাঁচ আটা গোলাম। প্রথম ওনার জিন্দিগিতে খুলে দেখেন, বানানোর কথা আমি বলি না, তো উনি বলে ফেললো তোমরা নাটক করবা ঠিক আছে, কারে নিয়ে? কয় মুহাম্মদের নিয়ে করো। করো কিন্তু অতিরঞ্জিত করো না। সম্রাট আকবরের পিছনে একজন আশেকের রাসূল ছিল আমার এই বাজারের মতো, 55 বছরের একজন মোল্লা দুতি আছে। জোরে কর মারহাবা। নাম কি? মোল্লা দুপিয়াজি। এই মোল্লা দুপিয়াজু পিছনে দাঁড়ায় শুনতেছে সম্রাট আকবর পুরা কনফার্ম আগামী সপ্তাহে নবী মুহাম্মদকে নিয়ে নাটক করবে। সম্রাট আকবরের পিছনের থেকে দেহরক্ষী একজন মুসলমানের সন্তান লাভ দিয়ে দাঁড়ায় বলে সম্রাট আকবর মাই মুসলিম হও, তুম ভি মুসলিম হও, তুম জানতে হো নবী মেরা জান হ্যায়, নবী মেরা ফ্যামিলি হ্যায়, নবী মেরা জান্নাত হ্যায়, নবী মেরা জাহান্নাম হ্যায়, নবী কে আলাওয়া আওর লোগো কো সাথ সাথ নাটক করো ইয়া জু কুস করো, নবী কি সাথ কুস কো এক সাথ মিলাও, মিন সাব্ব নবিয়ান ফাকতুলু, উসকো কতল কর ডালোগি। নবীর সাথে আর কারো সাথে মিলাবা, নবী কি নিয়ে নাটক করবা, আর কল্লা থাকবে এক জায়গায়, বডি থাকবে আরেক জায়গায়। মোল্লা দুপিয়া জুড়ে এই কথা শুই না সম্রাট আকবরকে, তুই সব জায়গায় ভেজাল লাগাসকে দেখেন না? যখনই যেই দল হোক আওয়ামী লীগ হোক বিএনপি হোক জামাত হোক আমাকে হুজুর কে 32 জন যে দল হোক, যখনই নবীর পরে কোন আঘাত আসে, ইসলামের পরে আঘাত আসে, কোরআনের পরে আঘাত আসে, সাথে সাথে উলামা একরাম আশেক রাসুল মাঠে নেমে যায়। কথা বলে না কেন? তোমরা সহ্য করতে পারো বঙ্গবন্ধুরে গালি দিলে মাথায় রক্ত উঠে যেতে পারে, জিয়ার সৈনিক হইয়া জিয়ারে গালি দিলে মাথায় রক্ত উঠতে পারে, মওদুদের গালি দিলে জামাতের ইসলামের মাথায় রক্ত উঠতে পারে, সরমুনার মুরিদরা সরমুনার গালি দিলে মাথায় রক্ত উঠতে পারে, আশেক রাসুল বসে থাকে না, আশেক রাসুলের পা থেকে মাথা পর্যন্ত সেকেন্ডে 5000 বার রক্ত চলাচল করে। কেন এগুলো আশেকের আছে? বিলালের মতো আশেকের আছে, এখনো পর্যন্ত আশেকের রাসূল দুনিয়া আছে, আছে না নাই? তাকাও এইদিকে। সম্রাট আকবর বলে ফেললেন মোল্লা দুপিয়া যদি সব জায়গায় পেস লাগাইস না, কে পেস লাগাইস না বেডা, কে সব জায়গায় পেস লাগাইলে অসুবিধা আছে,
আমার ক্ষমতা থাকার জন্য সব দলের সাথে একটু লিয়াজো করে চলতে হয়, নাজুবিল্লাহ বলেন। হ্যাঁ, মনে রাখবেন, বাংলাদেশে যখন এক পয়সাতে কাজ করবেন, সব দলের যে কোনো দলই হোক, ওর বিচার আল্লাহর পক্ষ থেকে হয়ে যাবে। শেখ হাসিনা মুক্তিযোদ্ধাদেরকে নিয়ে এমন মাতামাতি করছিল রে ভাই, যার প্রতিফলন ঘটে গেছে, কথা বলে না কেন? মনে রাখবেন, মুক্তিযোদ্ধারা আমার দেশের সোনালী সন্তান, কিন্তু এত বাড়াবাড়ি ঠিক হয় নাই। এ মুসলমানের পোলা, ভালো করে বুঝবা, সম্রাট আকবর যখন বলল ক্ষমতায় থাকার জন্য সবাইরে দরকার আছে, মোল্লা দুপিয়াজু বলে আমার নবীরে বাদ দিয়ে তোর ক্ষমতা নিকুচি করি, আমার নবীর নাটক করতে আমি দিব না। এবার আওয়াজ দিবেন, জীবনে এত জোরে আওয়াজ কোনোদিন এই মাঠে দেন নাই, শুধু একটা আওয়াজ শুনতে চাই। এই সিনাইগাতে যদি আমার নবীর নেই কেউ নাটক করার জন্য মঞ্চ করে, আজকের মাহফিলে উদ্বোধক সভাপতি তাদের কাছে জিজ্ঞেস করি, এটাকে আপনি মাইনে নেবেন? হ্যাঁ, জোরে কথা বলে না কেন, মাইনে নিবা? যদি মাইনে নাও, তুমি মুসলমান না, তোমার জন্মের ভিতরে অন্য কাফের বেঈমানদের বীজ অবশ্যই লাগানো আছে। সম্রাট আকবর বলে ফেললো, তুই বেটা পেস লাগাইস না, কি করবি আবার, বেরে ফেলবি, বেরে ফেল, আমার জানেন নবীর জন্য আমি নাটক করতে দিব না। এ ভাই, এ এ এ বহো, তুমি বহো, হইলে বহো, বহো, আধা ঘন্টা সাইফার হবে না, গোড়ার ছাতার যুবক বেড়া, আধা ঘন্টা প্রস্রাব সেফে রাখতে পারবে না, মাইরে দাও, হয় খের আছে, মারো। আল্লাহ আকবার জোরে বলেন, দেখেন ওই বেড়া উড়েনি, আর মাত্র ওয়াজি করবো 10 মিনিট। হ হ হ হ, তাহলে ওয়াদা দাও, যেইটা উঠবে ওরে আজকে প্লাস্টিক বানায় হলাম একবারে, রেডি রেডি, লিল্লাহে তাকবীর, দিন ইসলাম, দিন ইসলাম, আল কোরআনের আলো সারা বিশ্বে জ্বলো, লিল্লাহে তাকবীর। মোল্লা দুপিয়াজু বলে আমার জান থাকতে আমি করতে দিব না, দোস্ত আমি করবো পারলে ঠেকা। সাথে সাথে নগেন বাবু, দীরেন বাবু, মন্ত্রী কইতে যে স্যার একটা মোল্লার কাছে আপনি পরাজয় বরণ করবেন, এই সমস্ত মোল্লা সোল্লার দাম আছে। সাথে সাথে কয়, তুমি মোল্লার চিনো না, এই মোল্লাটা এমন মোল্লা, ও রাত্রে আল্লাহর সাথে কথা কয়, অমিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল্লাক আসা আইয়াবআতাকা রাব্বুকা মাকামান মাহমুদা। এই বেটা, স্কুল কলেজে পড়লি যে সেই ছেলেটা খারাপ হয়ে যায় তা নয়, স্কুল কলেজে এমন এমন ছেলেরা আছে দাওয়াত তাব্বিকের কাজ করে শর্ম নাই যায়, শুধু তাই নয়, স্কুল কলেজে এমন এমন ক্যাম্পাসে এমন এমন ছেলেরা আছে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে, রাত 3টার পরে যায় নামাজ ঘরে নিয়ে মসজিদে যেয়ে তাহাজ্জুদের মধ্যে কাঁদতে থাকে, কাঁদতে থাকে, কাঁদতে থাকে, যাদের আন্দোলনে আসমান জমিন কাঁপছে, যাদের আন্দোলনে 5ই আগস্ট আল্লাহ সফলতা ফিরাই দিয়েছে। ভাই বোনা, স্কুল কলেজে পড়লেই তারা যে খারাপ তা না, অনেক মাদ্রাসা ছেলের চাইতে স্কুল কলেজের ছেলেরা অনেক ভালো। এই মুসলমানের বলা, যদিও হইতে পারে মোল্লা দুপিয়াজু ওই সম্রাট আকবরের দেহরক্ষী, কিন্তু সে এমন আশেকের রাসূল, সে রাত ভর আমার মাওলানা ডাকে, সরকারের ডিউটি শেষ করার পরে মাওলার ডিউটি শুরু হয়ে যায়, সবাইই তো মরণ আছে বাবা। মোল্লা দুপিয়াজু বলতেছে, আমি তোমার ছোট্ট কাল থেকে ছাত্র জীবন থেকে বন্ধু, তুমি আমারে কোনোদিনও তোমার চোখের আড়াল হতে দাও না, লাস্টে তুমি আমার দেহরক্ষী হিসাবে, বন্ধু হিসাবে, বিশ্বস্ত লোক হিসাবে রাইখা দিছ, কিন্তু আকবর রে, ও সম্রাট আকবর, আমি সব মাইনা নিতে পারি, আমার জানের নবীকে কেউ অপমান করলে আরে 2 টুকরা করে ফেলতে পারি। সম্রাট আকবর বলে, আচ্ছা ঠিক আছে, তোর মধ্যে তুই থাক, দেখ তারা কি করে তাই দেখ। বাজানের 7-8 জন মন্ত্রী মিটিং এ বসছে, মোল্লা দুপিয়াজুর সাইজ করবে বেরেনের মাইট দিয়া, কিন্তু তার জানা ছিল না আমার মালিক আশিকের রাসূলদের নিজের হাতে অপমানের হাত থেকে, বেঈমানদের হাত থেকে বাঁচায়, ঠিক না বেটি?
মোল্লাইদি গায়ত্রী বলে নাটক করতে দিবি না? হ্যাঁ আমি নাটক করতে দিব না, কারণ তোমার তোমার দেবতারে গালি দিলে যদি তোমার খারাপ লাগে আমার নবীর গালি দিলে খারাপ লাগে না কেন? আচ্ছা তোর নবীর নিয়ে নাটক করতেছে তোর সমস্যা কি? তুই তো বন্ধু বাচ্চার একজন ঘনিষ্ঠ বন্ধু, তুই বাচ্চার ঘরের মধ্যে খাইয়া দেয়, তুই বাচ্চার পিছনে কুড়াল মারতে চাস? এই একটা কথাও বলবি না, আমার নবীকে নিয়ে নাটক করতে দিব না। আচ্ছা ঠিক আছে তোর কাছে কয়েকটা প্রশ্ন করবো, তুই যদি আশেকের আসিল হয়ে থাকোস দেখি আল্লাহর তোর নবী তোরে কেমনে সাহায্য করে। কি কইতে চাস? কয়েকটা প্রশ্ন করবো, যদি প্রশ্নের উত্তর দিতে পারোস নাটক করবো না। সম্রাট আকবরের বন্ধু পেয়ারি বন্দর বলে ফেললেন, ঠিক আছে প্রশ্ন কর, প্রশ্নের উত্তর দিতে পারলে তো নাটক করবি না, কয় না ঠিক আছে করো করো আমি রেডি। সাথে সাথে বলে এখন একটা আওয়াজ দিস, কলিজার টুকরা জিনাই গাতির যুবক ভাইরা তোর এই আওয়াজটা বিশ্ব নবীর কলিজায় লাগবে, আর নবীর পক্ষে যারাই কথা বলবে তারাই জান্নাতি, নবীর বিরুদ্ধে যারা কথা বলবে নবী ফতোয়া দিয়ে গেছে মান সাব্বা নাবিয়্যান ফাকতুলু, যারাই কথা বলবে আর কল্লা উড়াই দেবা বিশ্ব নবীর কথা। তাহলে বুঝ নবীর পক্ষে কথা বললে কত কত খুশি আল্লাহ এবং আল্লাহর রাসূল যখন বলেছে প্রশ্নের ভিতরে এক নাম্বার প্রশ্ন বল, এক নাম্বার প্রশ্ন কি বাচ্চার ছাদে কি দেখা যায়? কয় পানির ট্যাঙ্কি। কিসের ট্যাঙ্কি? ট্যাঙ্কিটা কিসের তৈরি? কয় মাটির, ইটা দিয়ে মাটি দিয়ে বানাইছে পানি রাখার জন্য ট্যাঙ্কি। হ্যাঁ বলতো বাচ্চার ওই ট্যাঙ্কির পানির মধ্যে, ওই ট্যাঙ্কির মধ্যে কয় গ্লাস পানি আছে? জীবনী কি সে গুনছে কয় গ্লাস পানি আছে? প্রশ্ন ঠকাইতে পারলে নাটক করবো, কিন্তু কোরআন শরীফের জানা ছিল না নগেন বাবুর, আল্লাহ যে ঘোষণা দিয়েছেন 1400 বছর আগে, ওয়ায়ুযাক্কিহিম ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। আমি আমার কিছু কিছু বান্দাদের ভিতরে এমন হিকমত ঢুকায় দিব, ওহির দরজা বন্ধ হবে, হিকমতের দরজা বন্ধ হবে। আল্লাহু আকবার, জোরে বলেন তো, হাত উঁচা করে জোরে বলেন তো, হ্যাঁ জোরে একটা আওয়াজ দাও তো, জোরে একটা আওয়াজ দাও, আওয়াজ দাও। আল্লাহ দেখো তোমার পাগল গুলা হেকমত চায় তোমার কাছে, লিল্লাহে তাকবীর, নামা শুভ নামা। এই তো দেখা যাচ্ছে আশেক রাসূলের এখানে আছে, যখন বলছে বলতো বাচ্চার ছাদের ট্যাঙ্কির মধ্যে কয় গ্লাস পানি আছে, ওই কি জীবনে বেড়ে গুনছে? দেখেন হেকমত আল্লাহ কেমনে ঢুকিয়ে দেয়। সমস্ত শিক্ষিত কিছু জানোয়ার আছে যারা ইসলামকে এইভাবেই অপমান করে। আমার জীবনে মাগুরা এক ঘটনা ঘটতে গেল, চেয়ারম্যান ওই সময় বিএনপি ক্ষমতায় ছিল, এই মুসলমানের বলা, এই যখন আমি চেয়ারম্যানের বাড়িতে খাইতে গেছি রাত বাজে সেই সময় 12:30, এর আগে খাওন দাওন দেয় নাই, হেরা ভাবছে ও যদি ভালো হয় তাহলে খাওন দিব, আর ভালো না হলে খাওন দিব না। মাগুরের মানুষ তো চিন্তা ভাবনা করে দাদা খাম পরেই খাবো, যা ওয়াজ মাস করে তো ভালো হয়েছে, এখন তো খাওয়াইতে হবে, হাতের তাড়া করে নাস্তা আছে। ওরে বাবা যুবক মানুষ কি ওয়াজটা করলো রে, কান্দতে কান্দতে হইয়া পড়ছি রে, কি জিহাদি জজবারে চেয়ারম্যান ভেঙে হেলায় রে, প্রশংসা করতেছে চেয়ারম্যান। আমার কইতেছে আপনি তো যুবক মানুষ, আপনার কাছে একটা প্রশ্ন করি আমি, ঠিক কিভাবেই কইতেছে মাঝে কি প্রশ্ন করবেন? আমাকে ইসলামের ভিতরে কিছু গোরামি আছে, অন্ধ জিনিস যেগুলা আমার কাছে লাইক হয় না, এভাবেই বলতেছে মাঝে। আমি বললাম লাইক হয় না মানে কি লাইক হয় না, কি লাইক করেন না, আপনি পছন্দ করেন না কি? কই অপরাধ করে একজনে সাজা খাটে আর একজনে? আমি এটা তো ঠিক না, এটা তো শরীয়তে নাই, একজন অপরাধ করলে আর একজন তো সাজা খাটে না, এই তো আপনি আমার লাইনে আইসেন। কিন্তু এই বদমাইশ আমার এই কথা কবে আমি জীবনে পাবি নাই বাবা। আমি কইছি কি এটা কি জিনিসটা কি? আমি তো মাঝখান দিয়ে বলে ফেললাম শরীয়তে অপরাধ করবে একজন সাজা খাটে আর একজন, এ গাড়ি পড়ছে পল্টনে বিএনপির এখানে নেতারা মামলা করে, এটা কোন জুলুম তাই আমার কোন কথা কর না কেন? এখানে জামাত ইসলামের রকম গুলা মামলা খায়, আর এরা যে আবার খাইছে এরাও আবার আগে খাওয়াইছে, এটা কেন জুলুম না? মিয়া জুলুম না, কথা বলেন না কেন? এটা রাজনীতি না? আমার সাথে সাথে বলতাছে ও ভাই একটা কথা কই, হুজুর রাগ করেন না কি, মামলা খায় একজনে সাজা করে অপরাধ করে একজনে মামলা খায় আর একজনে। আমি কি হয় এটা তো অপরাধ, এটা শরীয়তে নাই,
কয় আপনি বলেন এই মাঘ মাসের শীতের মধ্যে আপনার ওযু ভেঙে গেল পিছনের রাস্তা দিয়ে বাতাস বের হইছে ওযু ভাঙছে না পায়খানা বা প্রস্রাবের রাস্তা দিয়ে কিছু বের হলে কি ভাঙে না কথা বলেন বাবা কথা বলেন এ পায়খানা বা প্রস্রাবের রাস্তা দিয়ে কোনো কিছু বের হয় ওযু ভাঙার এক নাম্বার কারণ তো হুজুর আপনি আমারে কল শরীয়ত এটা কেমন শরীয়ত যেখানে অপরাধ করলো সেখানে পানি লাগায় না যুক্তি তো ঠিক আছে আল্লাহর ওলি এখন যদি নামাজ পড়তে হয় কোরআন তেলাওয়াত করতে হয় এই মাঘ মাসের শীতের মধ্যে রাত নামাজ পড়তে হয় তাহাজ্জুদের নামাজ হাত ধুইতেইব মুখ ধুইতেইব পাও ধুইতেইব কে আল্লাহ এটা করতে পারলো না যেখানে অপরাধ করছে ওই যুগ ধুইলি হইব কথা বলেন না কেন এটা আলেম ওলামাকে ঠগাবার প্রশ্ন কথা বলেন কিন্তু উনি জানতো না যে ওহির দরজা বন্ধ হয়েছে ওয়ায়ু যাক্কিহি ওয়ায়ু আল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা বসন্তে যখন আমারে বলছে অপরাধ করলে একজনে ওইটা ধইলি তো হইতো এখানে কেন অপরাধ করে একজনে সাজা খায় আর একজনে হুজুর যদি একটু বুঝাইয়া দিতেন ও বাজান আমার জীবনে এটা অত্যন্ত একটা ঐতিহাসিক রজনে ছিল বাবা আমি তো বাজান যুবক মানুষ কি বলবো কি দিয়ে হঠাৎ করে আমার মাথার মধ্যে আসলো অপরাধ করে একজনে সাজা পায় আর একজনে ও চেয়ারম্যান সাহেব আপনি তলে আমার একটা জবাব দেন আপনার জবাব পড়ে নেন কি হুজুর বলেন আপনি বলেন তো আপনার বগলের মধ্যে যদি ফোড়া হয় অথবা বাগি হয় ওষুধ খান কোন জায়গা দিয়া কতক্ষণ লাগে এ ফোড়া হয় না নরম জায়গায় কিন্তু বড় বড় বোমের মতো এক একটা হয় ওটার নাম কি বলে আপনার দেশে ফোট ফোট আমার গোপালগঞ্জের ভাষা কয় ফোড়া ফোড়া বিস্ফোড়া তাই না এটা আপনি হলে ওষুধ খান কোন জায়গা দেয়া হে বুঝা লাইছে কিন্তু এটা কঠিন চিজ সাথে সাথে কাজ বুঝছি বুঝছি আপনার হুজুর গুলো কথা কন যাবো না না রাখে রাখে আপনি ফোড়া হইলে ওষুধ খান গাল দিয়া জ্বর হইলে পুরা বডিতে জ্বর হয় ওষুধ খান গাল দিয়া ইংরেজ সুন্দর এক জায়গা দিয়া কেন যেখানে ফোড়া হয়েছে ওইখানে এক সঙ্গে ঢুকাম ওইদিন শুই ঢুকাম আমি চিন্তা করছি খাও না আমার কপালে নাই খাবো না এর বাসায় তোমার একটা দিয়ে যাই কুতুম কুতুম দিয়ে যাই কুতুম দিয়ে যাই কথা বলেন না কেন জোরে বলেন মিয়া ঠিক মোল্লা দু পিয়াজুকে ঠকাবার জন্য বলতেছে বলো বাচ্চার সাথে কয়েক কয়েক গ্লাস পানি আছে মোল্লা দু পিয়াজু আল্লাহকে ডাক দিছে আল্লাহ এই গভীর রাত্রে সে আমারে বলতেছে কয়েক গ্লাস পানি আছে আমি তো জীবনেও গুনি নাই আমার বন্ধু মানুষ কয়েক কয়েক হাজার লিটার ট্যাঙ্কি এটাও আমি জানি না তুমি যদি আমারে জানাই দা সঙ্গে সঙ্গে মাথার মধ্যে আল্লাহ ঢুকাই দিছে সাধারণ পুরুষের উত্তর তুই জানোস না আসলে আপনাকে কষ্ট হয়ে গেছে হ হ হ বলে তো আল্লাহ আকবার বাজান যখন বলেছে কয় গ্লাস পানি আছে উত্তরটা কি দিব মালিক ও বাজান উত্তরটা আমার আল্লাহ মাথার মধ্যে ঢুকিয়ে দিলেন আমার আল্লাহ বেঈমানের সামনে বলে দিলেন তো আঙ্গুল একটা দেখাইছি বিধি এক গ্লাস এই টাঙ্কির মধ্যে বাচ্চার চামচাও গিলাসটা যদি এই টাঙ্কির সম পরিমাণ হয় পানি হবে কয় গ্লাস তুমি তো আর আমার হাতে দিয়ে বলো না এই গ্লাসের কয় গ্লাস হবে অতএব তোমার উত্তর আমার কাছ থেকে নাও টাঙ্কি যদি টাঙ্কির সম পরিমাণ গ্লাস হয় এক গ্লাস হবে যদি এটার অর্ধেক হয় দুই গ্লাস হবে এটার যদি তিন ভাগের এক ভাগ হয় তিন গ্লাস হবে সঙ্গে সঙ্গে এক মন্ত্রী দাঁড়ায় বলে মোল্লাগোর সাথে কথায় পারা যায় না আর একজন লাভ দিয়ে দাঁড়া কে আমার আর একটা প্রশ্ন আছে অপ্রাসঙ্গিক প্রশ্ন কি কত ভারতে কয় হাজার কাউ আছে নজবিল্লা বলেন এই বেটা জীবনে গুনছে ভারতে কয় হাজার কাউ আছে আলেমনে ঠগাইয়া নাটক করবো নবীর বিরুদ্ধে ঠিক না বেটি আল্লাহর ওলি আবার আল্লাহর সাথে টেলিফোনে কথা কয় ও মালিক
বারতের মধ্যে কয় হাজার কাওয়া আছে আমি জানি না তুমি কাওয়ার মালিক মানুষের মালিক তুমি মালিক জানো তুমি যদি বলো কয় হাজার কাওয়া আছে আমি বলতে পারবো আল্লাহ বলে তুই যদি বলো 5000 কাওয়া ওই বেঈমান বিশ্বাস করবে ঠিক না ভাই ঠিক তুই যদি বলো 5 লাখ কাওয়া আছে বিশ্বাস করবে না তুই গুনে দেখ সঙ্গে সঙ্গে আমার আল্লাহ বলে ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা আমি এমন হিকমত তোর ঢুকায় দিব তোর জবাবের খণ্ডনবার মতো ক্ষমতা আর থাকবে না তুই আর প্রশ্নের উত্তর দিয়া দে রে মোল্লা দুপিয়াজু বইলা দে ভারতের মধ্যে 9999টা কাওয়া আছে বলতে দেরি আছে সঙ্গে সঙ্গে বলে তুই কি জীবনে গুনসুর তোর কথা বিশ্বাস করি না এইবার মোল্লা দুপিয়াজু বলে যদি আমার কথা বিশ্বাস না হয় তাহলে প্রশ্নের উত্তর এখনো শেষ হয় নাই তুই গুইনা দেখ যদি গুইনা দেখোস 1000 কাওয়া বেশি হইছে তাহলে বাংলাদেশ থেকে দাওয়াত খাইতেছিস আর যদি দেহস 500 কাওয়া কমে গেছে তাহলে ইন্ডিয়ার থেকে পাকিস্তানে দাওয়াত খাইতে গেছে মারহাবা বলেন এই কথা শুনে সম্রাট আকবরের সামসাগুলা বলতেছে আর এটারে ফিরানো যাবে না নাটক হবে আল্লাহু আকবার জোরে বলতে পারে নাটকের মঞ্চ করা হইল বিশ্বনবীর বিরুদ্ধে নাটক হবে এবার আওয়াজ দিয়েন আপনার জীবনে কোনোদিন এই ঝিনাইগাতিতে এত জোরে আওয়াজ দেন নাই নাটক তারা করবে সিদ্ধান্ত হলো মঞ্চ হলো সভাপতি সেক্রেটারি সব বানালো সম্রাট আকবর হলো এই নাটকের মূল নায়ক মুহাম্মাদের পাটটা নিছে সম্রাট আকবর এখন আবু জেহেলের পাটটা কে নিবে নগেন বাবু তুমি নিবা কেন কেন আবু জেহেলের নাম আমাকে হিন্দুকে মধ্যে রাখি না সুরেন বাবু তুমি নিবা না তো নাটক করবে কে দিয়ে নায়ক হলে তো বিলীন লাগবে কত কর না কেন সাথে সাথে মোল্লা দুপিয়াজু বলে আমি নিলাম এবার একটা আওয়াজ দিয়েন গো দাদা ভাই তুই নিবি মানে তুই না নবী আশেকে দাবি করলি নাটকের মঞ্চে নাটকের কাজ করবে এখানে আশেকে রাসূল পড়ে মুহাম্মাদের পাঠ আপনি নিছেন না মুহাম্মাদের কাজ ছিল লা ইলাহা ইল্লাল্লাহ তুফলে হল ঠিক না বেটে ওই লোক জিমা আর এটা কুতু কুতু দেন মানে বউ যদি জিগাই কি কইছিল আমি শুনছিলাম একটা তুমি হল আর একটা কি হইছে বদর আর ওহুদের যুদ্ধ হইব পারে যায় ওটা ঠিক না বেটে জিজ্ঞেস করছে তুই তুই দাওয়াত শুরু করো দোস্ত তুমি মুহাম্মাদের পাঠ নিছো না হ্যাঁ আবু জাহেলের কাজ আবু জাহেল করবো বাজনদে যখন বলছে মুহাম্মাদের পাঠ নিতে হলে যেমনে পর আওয়াজ দাও যখনই বাজন মুহাম্মাদের পাঠ নিয়ে দাওয়াত দিছে লা ইলাহা ইল্লাল্লাহ আবু জেহেল স্টেজের পিছনের থেকে দাঁড়াইয়া সম্রাট আকবর এমন ঘোষণা শুরু করছে তুই যে দাওয়াত দিলি তোর দাওয়াতের গোষ্ঠী কিলাই তুই মুহাম্মাদের আলো দাওয়াত দেওয়ার কাজ আর আমি আবু জেহেলের কাজ আলো তোর থাপ্পুর মারা থাপড়াইতে থাপড়াইতে স্টেজ থেকে নামাইয়া বুকের উপরে সরিয়া কয় পাল্লে বল তুই মামুন মুহাম্মাদের বিরুদ্ধে নাটক করবি পাল্লে বল নাটক করবি সম্রাট আকবর যেখানে ঘুষায় বাকি গুলো খারাই থাকবো জোরে কর দৌড়ে ভাই গিয়া সম্রাট আকবর বলতে বাধ্য হলেন ভারতবর্ষ আর কোনোদিন নবীর বিরুদ্ধে নাটক হবে না বাজান আমার দিকে তাকান মুসা পায়গম্বর কাল্লা বলে মুসা আমার নবীর বিরুদ্ধে আজ পর্যন্ত কেউ কথা কইয়া ঠিক থাকতে কোনোদিন পারবে না পারবে না এ মুসা ওই নবীর উম্মত হইতে চাইছো যা একদিন না একদিন তোর সাথে আমার নবীর দেখা হয়ে যাবে ও বাজান মিহরাজের রাতে মুসা নবীর সাথে আমার নবীর ফেস টু ফেস দেখা আমার আল্লাহ ডাক দিয়া বলে ও মুসা আমার নবী ওই যে আসতাছে রে মুসা মুসা নবীর সাথে আমার নবীর সামনা সামনি দেখা একটা দৌড় দিয়ে আমার নবী মুসারে বুকের মধ্যে চেপে ধরলেন ওবাজান চোখের পানি দিয়ে আমার মাওলারে খুশি করবেন কে কে আমার নবীর দেখতে চান গো যখনই মুসা পায়গম্বর নবীর বুকের মধ্যে নিয়ে চেপে ধরলেন মুসা পায়গম্বর পিঠের মধ্যে হাত দিয়েই দেখে বাবা
হেতো বড় বড় গোঠা দেখা নাই জিজ্ঞেস করলেন ও প্রিয় হাবিব নবী মুহাম্মদ শুধু একটা কথা জিজ্ঞেস করি বলবেন নি আপনার পিঠের মধ্যে এত বড় বড় কিসের গোঠার দাগ আমার নবী বলে মুসা রে মুসা আবার পিঠে যেই দাগগুলো দেখেছো এই দাগগুলো তাইবের মাঠের যুবকদের মাইরে রাখা নবী আমার কওমের মানুষগুলো আমারে গালি দিলে সাথে সাথে গজবে পরিণত হয়ে যেত আমি তাদের সঙ্গে সঙ্গে বিচার তলব করতাম আপনারা যেই মারগুলো মারছে একবার ওকে বিচারের ডাক দেন নাই আমার নবী বলে বুঝারে এই জন্যই তো তোমার মাঝে আমার মাঝে কত বড় ডিফারেন্স রে মুজা ও মুজা আমি যদি আমার উম্মতকে গজবে ফেলাইতে বলতাম পাঁচ মিনিটের ভিতরে তাইবের মানুষগুলো গজবে পড়িয়া যাইত আমি নবী কোনদিন আমার উম্মতের জন্য গজবের বরদোয়া করি নাই মুজা আমি উম্মতের কাদরি মুসা এই জন্য তোমার মাঝে আর আমার মাঝে আসমান জমিন পার্থক্য বাজান এখন দিলটা নরম করবেন আমি জানি নাই মাইদানের মধ্যে কার মা নাই কার বাবা নাই আজকের মাহফিলের পরিচালক বলেছে মায়ের পাগল বক্তা আসলে আমি মা বাবার পাগল ঠিক আছে কিন্তু আপনারাও এখানে অনেক মা বাবার পাগল আছেন আছেন না বাবা এই যে বড় বড় স্যার আমার ডাইন পাশে বসে আছে মনে রাখবেন বাম পাশে বসে আছে আমরা যখন স্কুল কলেজে লেখাপড়া করতাম এখানে অনেক মাদ্রাসার টিচাররা আছেন জিজ্ঞেস করবেন মাসে যখন একবার বাড়িতে আমরা আসতাম জনম দক্ষিণী মা আমার দিকে তাকিয়ে থাকত ঠিক না ভাই ঠিক আমার মা আপনার মা রাস্তার দিকে তাকিয়ে থাকত সন্তান মাদ্রাসার বোর্ডিং এ কি খায় কলেজের হোস্টেলে কি খায় এই আশাটা পূরণ করার জন্য মা প্রতিটা দিন ভালো ভালো জিনিস পাকায় খাওয়াইতো শুধু আপনাদের খেদমত আরজ করতে চাই আমার প্রিয় হাবিব বলে পৃথিবীতে মাত্র একটা বস্তুকে আমার আল্লাহ এমন একটা ধাতু দিয়ে বানিয়েছে সে চোখের দিকে তাকাইলেই বলতে পারে আমার সন্তান কোথায় কষ্টের মধ্যে ছিল কোথায় সুখের মধ্যে ছিল বেজন আমার দিকে তাকান ইলিয়াসুর রহমান জেহাদি যেখানে জন্ম নিক বাবা আপনি যেখানে জন্ম নেন আপনার মা কালো হোক আর ধলা হোক সব মাই কিন্তু সবার কাছে দামি কথা ঠিক না বে ঠিক এ যুবক তোমার কাছে দুইটা পাও ধরে বলে দিয়ে যায় এই গভীর রাত্রে একটা আওয়াজ দিয়ে বলে দিবা নামাজের মধ্যে মাকে শরীক রাখবা বাবার শরীক রাখবা দোয়ার মধ্যে মা বাবার কথা মনে করে কাঁদবা যদি তোমার দোয়ার খাতিরে মা বাবা ভালো থাকে আল্লাহ তোমারে দুনিয়ায় ভালো রাখবে কথা ঠিক না বে ঠিক তোমাদের সামনে বাস্তবতা ঘটনা তুলে ধরে তবেই বুঝতে পারবা রংপুরের ভিতর একটা ঘটনা দেখছো কত বছর ঘটিয়ে গেছে মার কাছে সন্তান নিসার টাকা চাইছে নাউজুবিল্লাহ বলে অনেক যুব সমাজ আছে মা বাবার টাকা নিয়ে নেশা করে আছে না নাই আমি আপনাদের কোরআন হাতে নিয়ে বলে গেলাম এ বাবা আপনার সন্তান কোথায় কি করে উস্তাদ ভালো বানাবার ক্ষমতা নাই আপনার সন্তান কোথায় কি করে ভালো বানাবার প্রথম দায়িত্ব আপনার আপনার সন্তান ভারতের ফ্যান্সি ডিল আসতেছে কখন কিনে খাইতেছে আপনি নিজেও জানেন না কথা বলেন না কেন পুলিশ বলেন আর্মি বলেন বিডিআর বলেন কেউ নাই কেউ ক্ষমতা নাই আপনার সন্তানকে ভালো করার মালিক একমাত্র আপনি আর আল্লাহ মার কাছে নেশার টাকা চাইছে মা দুঃখিনী বলছে আমি রোজা করি নামাজ পড়ি তোর আমি নেশার টাকা দিতে পারবো না এ কথা বলতে দেরি আছে কয়তে আলমারির চাবি দে না তোর আলমারির চাবিও দিব না সন্তান বলে গেছে পাটগ্রাম থেকে আমি চাকু কিনে নিয়ে আইসা তোর জবাই দিবে বাংলাদেশে মানুষ নামে কিছু পশু আছে না নাই তাহলে এই মাদ্রাসার প্রতি লক্ষ্য রাখার দরকার আছে না নাই কে কে রাখবেন দেখে আল্লাহকে হাত উঁচু করে দেখান তো লিল্লাহি তাকবীর আল্লাহ হাতগুলো কবুল করেন এবার আমার সাথে বলেন
الحمد لله لله تكبير মোনাজাত না করে কেউ যাবেন না কে কে দেখি আছে রাজি আছে আল্লাহকে হাত তুলে দেখান যারা আমার সাথে মোনাজাত করে যাবেন আল্লাহ যেন তাদের সবাইকে জান্নাতের একটা আলা মুকাম দান করে জোর করে আমিন রাত এখন 11:30 বাজে এই 12 ঘন্টা মেহনত করার পিছনে একটা মাত্র আওয়াজ দিবেন যতদিন বাসবো পাঁচ ওয়াক্ত নামাজ পড়ব ইনশাআল্লাহ নামান হাত যতদিন বাসবো মা বাবার খেদমত করব ইনশাআল্লাহ 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 আমার বাবা এই তালবেলে মাই হে বড়াই এ বড়াই নেব তোরে মুসলমানই দিছে লুঙ্গি উসরে দর দিলি কা দুইটা মিনিট আমার দিক তাকায় থাকবে আমার বাবা আমার মাদ্রাসায় পড়ে লাভ করছে না লস করছে এই দুনিয়ায় কি সুখের দরকার দুনিয়ায় কত কোয়ালিটির সুখের দরকার আল্লাহ আলেম আলামারে দিছে আপনি কল্পনা করতে পারবেন না খাওয়ানোর দিক দিয়ে আলেমরা কত অপারে আছে সম্মানের দিক দিয়ে আল্লাহ কত আফারে রেখেছে যদি কইবেন এই যে আলেমগো মাঝে মাঝে আওয়ামী লীগ সরকার ধরে যে গরম ডিম দিছে তোরে আর আকাম করছে না কোন একটা আলেম অপরাধ করে জেলখানায় যায় না নবীরাও জেলখানায় গেছে ওই হিসাবে আলেমরাও জেলখানায় গেছে এখন তারা জেলখানার থেকে বের হইয়া এমন বুজুর্গ হইছে তারা এক একটা সম্মেলনে গেলে লক্ষ লক্ষ মানুষের জমায়েত হয়ে যায় ঠিক সম্মান আগেতে বাড়ছে না কমছে মামুনুল হক জেল খাইতে 3 বছর আমির হামজা জেল খাইতে ডিমান্ড বাড়ছে না কমছে আল্লাহ যারা আস্তে কয় গো বাড়ি করছি নরে লুলা বানায় হালাবা আলেমদের পক্ষে একটা রায় চাইছি আলেমরা জেল খাইতে দাম বাড়ছে না কমছে জোরে গো বাড়ছে না মনে রাখবা আবার অনেক নেতারাও জেল খাইতে বেরিয়েছে হে গো ডিমান্ডও বাড়ছে দেখবা আগে পদ ছিল একটা এখন হইছে 10টা বোঝা গেল তাহলে জেলখানায় গেলে কিছু কিছু মানুষ আছে তাদের ডিমান্ড বাড়ে ঠিক না তাহলে মনে রাখতে হবে আলেম হলে লাভ না লস আলহামদুলিল্লাহ বলে আমি আপনাদের খেদমত আরজ করতে চাই আমিও দুইটা মাদ্রাসার প্রিন্সিপাল ঢাকার বুকে একটা মসজিদ করছি 4 কোটি টাকা খরচ করে এই মসজিদটা করার পিছনে আমার একটা মাত্র ওসিয়াত ছিল আমার জনম দুখিনী মা আমার 12 বছর বয়সে বলছে ইলিয়াস রে যদি কোনোদিন টাকার মালিক হস একটা মসজিদ বানাইস আমি আমার মায়ের ওসিয়াত পালন করতে যাইয়া মসজিদটা তৈরি করছি ঢাকা কেরানীগঞ্জে দেখে আসবেন এই কলিজার বাইরে আমার হয়তো অনেকে ফেসবুক ইউটিউবে দেখতে পারেন ও বাবা এই মসজিদটা করতে যাইয়া আমি কাউকে কোনোদিনও বলি নাই আমার মসজিদে 5000 10000 10 লাখ 1 লাখ টাকা দেন তবে আমার পাগল ভাইরা প্রতিদিন ওয়াজের ভিতরে আমার মসজিদে মুসাবায় যে টাকা দেয় এই টাকা দিয়েও আমি মসজিদে খরচ করি এবং আমার সবচেয়ে বেশি খরচ করি আমার ওয়াজের টাকাগুলো জাহাদিয়া পাই আমি এইটা দিয়ে মসজিদ বানাই আমি 4 কোটি টাকা খরচ করছি আমার বাপের খেত বেচে না আমি রাতের ইনকামের টাকা দিয়ে আমি আল্লাহর ঘর করছি তার পিছনে একটা মাত্র কারণ আমার মায়ের ওসিয়াত ছিল ইলিয়াস যদি কোনোদিন টাকার মালিক হস মসজিদ বানাইস বানাইছি আমার মাকে যেন আল্লাহ মাফ করে দেয় আমিন এই স্যার যে মাদ্রাসা করছে তার মাকে যেন মাফ করে দেয় আমিন যতগুলো সন্তান এখানে পড়বে একটা সন্তান যদি ওলি হয় ইমাম আবু হানিফার মতো হয় শাইখুল ইসলাম আহমদ শবির মতো হয় জুনাইদ বাবুনগরের মতো হয় আল্লামা আজিজুল হকের মতো হয় মনে রাখতে হবে একটা ছেলে রসুলে এই জায়গা যিনি দিছেন যার বাড়িতে করছে ওই বাড়িওয়ালাও মাপ পাবে সাথে সাথে যে মাদ্রাসা প্রতিষ্ঠা করছে সেও জান্নাতে যাবে আল্লাহ যেন সবাইকে কবুল করে জোর করে আমিন এর সাথে যারা সহযোগিতা করবে তারাও জান্নাতে যাবে আমি কোরআনে হাত রেখে বলে গেলাম অতএব এই মাদ্রাসাগুলো সহযোগিতা করার দরকার আছে না নাই একটা পাগল লাভ দিয়ে দাঁড়ায় বলতে পারবেন হুজুর মুনাজাত করবেন আর 4-5 মিনিট পরে আপনার কাছে বন্ধুত্ব করার জন্য আপনি যদি কোটি কোটি টাকা খরচ করে মসজিদ বানাইতে পারেন আমার মায়ের কবরটা জান্নাতের টুকরা বানাবার জন্য আপনি বলছেন এই মাদ্রাসায় অনেক ছেলে গরিব আছে এতিম আছে আমি আমার মায়ের জন্য বাবার জন্য একটা যুবক লাভ দিয়ে দাঁড়ায় বলবা তুমি আমার লাগে ওয়াদা দিছো মুনাজাত না করে যাইবা না যদি মুনাজাত করে যাও তুমি পরীক্ষায় ভালো রেজাল্ট করবা চাকরির জন্য কাউরে ধন্না ধরতে হবে না আল্লাহ তোমায়